741 নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গ থেকে লিখেছিলেন মাহবুব আলম। তিনি প্রশ্ন লিখেছিলেন, নামাজে দাঁড়িয়ে দুনিয়াবি চিন্তা মনে আসলে নামাজ ভেঙে যাবে কিনা? এই প্রশ্নের উত্তর হলো, নামাজে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই আমাদের যাদের ইমানি দুর্বলতা আছে, আমাদের নামাজের মধ্যে দুনিয়াবি চিন্তা চলে আসে। এই দুনিয়াবি চিন্তা চলে আসার কারণে নামাজ ভেঙে যাবে না, তবে ইচ্ছাকৃতভাবে দুনিয়াবি হিসাব কিতাব নামাজের মধ্যে আনা যাবে না, নামাজের খুশু খুঁজু থাকবে না তাহলে। আর যদি আপনি নিয়মিত এভাবে করতে থাকেন তাহলে আপনার নামাজ ভঙ্গের কারণ হতে পারে এগুলো। এজন্য যখনই নামাজে দাঁড়িয়ে দুনিয়াবি চিন্তা আসবে, সাথে সাথে মনে মনে আস্তাগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ তাওবা করবেন, সেই সাথে নামাজের মধ্যে একাগ্রতা আনার চেষ্টা করবেন। অর্থাৎ নামাজে যদি দোয়া পড়তেছেন, সুরা পড়তেছেন, সেই সুরা এবং সেই দোয়ার প্রতি মনোনিবেশ করার চেষ্টা করবেন। সবচেয়ে বেশি ভালো হয় যদি আপনি সেই দোয়ার অর্থ অথবা যে সুরা পড়তেছেন, যে ফাতেহা পড়তেছেন, এর অর্থ যদি বুঝতে পারেন, তাহলে মনোনিবেশ করা, নামাজের মধ্যে মনকে স্থির রাখা খুব সহজ হবে। এরপরে 742 নম্বর প্রশ্ন ঢাকার কলাবাগান থেকে লিখেছিলেন ওসমান গনি। তিনি প্রশ্ন লিখেছিলেন, নামাজে দাঁড়ানোর পূর্বে ইন্নি ওয়াজ্জাহতু পড়া লাগবে কি না? এই প্রশ্নের উত্তর হলো, জি না। আমাদের সমাজে অনেকেই নামাজে দাঁড়ানোর পূর্বে, তাকবীরে তাহরিমা বাঁধার পূর্বেই যা নামাজে দাঁড়িয়ে ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়াল্লাযী ফাতরাস সামাওয়াতি এই দোয়া পড়ে থাকেন। কেউ কেউ বলে থাকেন এটি জায়নামাজের দোয়া। আসলে এটি জায়নামাজের দোয়া হিসেবে কোরআন হাদিসের মধ্যে উল্লেখ নেই। জায়নামাজের দোয়া হিসেবে কোনো দোয়া পড়তে হবে না। আপনি অন্তরে নিয়ত করে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে দেবেন, আর কোনো কিছু পড়তে হবে না, ইন্নি ওয়াজ্জাহতু পড়ার প্রয়োজন পড়বে না। এরপরে 743 নম্বর প্রশ্ন নোয়াখালী থেকে লিখেছিলেন গোলাম কিবরিয়া। তিনি প্রশ্ন লিখেছিলেন, অজু করার সময় ডান হাত দিয়ে নাকে পানি দেওয়া এবং ডান হাত দিয়ে পা ধৌত করা যাবে কি না? এই প্রশ্নের উত্তর হল, অজু করার সময় নাক পরিষ্কার করা অথবা পা ধৌত করার ক্ষেত্রে বাম হাত ব্যবহার করা উত্তম। তবে কেউ যদি ডান হাত ব্যবহার করে ফেলে, নাকে পানি দেওয়ার সময় ডান হাতের সহযোগিতা নিয়ে থাকে, ডান হাতের সহযোগিতায় পা ধৌত করে থাকে বা পা উঁচু করে ধরে, এতে অজুর কোনো ক্ষতি হবে না। তবে নাক পরিষ্কার করার জন্য অথবা পা ধৌত করার জন্য বাম হাত ব্যবহার করা উত্তম। এরপরে 744 নম্বর প্রশ্ন ফরিদপুর থেকে লিখেছিলেন আজিবুর রহমান। তিনি প্রশ্ন লিখেছিলেন, স্ত্রী মারা গেলে তার বোনকে বিবাহ করা যাবে কি না? অর্থাৎ স্ত্রীর অবর্তমানে তার শালি অর্থাৎ স্ত্রীর বোন তাকে বিয়ে করা, এটা ইসলামের শরিয়া মতে অবৈধ নয়, এটা বৈধ আছে। আপনি আপনার শালিকে বিবাহ করতে পারেন আপনার স্ত্রীর অবর্তমানে। এরপরে 745 নম্বর প্রশ্ন কুমিল্লা থেকে লিখেছিলেন অনামিকা চৌধুরী। তিনি প্রশ্ন লিখেছিলেন, দেবর বা ভাসুরের ছেলের সাথে দেখা করা যাবে কি না? এই প্রশ্নের উত্তর হলো, আপনি যদি ইসলামী শরিয়ার পরিপূর্ণ পর্দার বিধান জানতে চান, তাহলে দেবর কিংবা ভাসুরের ছেলে যদি তারা প্রাপ্তবয়স্ক হয়ে যায়, তাহলে তাদের সাথে দেখা করা জায়েজ নেই। আপনি চাচি হিসেবে অর্থাৎ অথবা মামি হিসেবে আপনার সেই ভাতিজা অথবা ভাগিনী যারা স্বামীর সাথে সম্পৃক্ত, দেবরের ছেলে অথবা ভাসুরের ছেলে, তাদের সাথে দেখা করা জায়েজ হতে পারে না। তারা গায়রে মাহরাম পুরুষ, অতএব তাদের সাথে দেখা করা যাবে না। এরপরে 746 নম্বর প্রশ্ন ঢাকা থেকে লিখেছিলেন আজিজুল ইসলাম। তিনি প্রশ্ন লিখেছিলেন, অজু ছাড়া বিবাহ পড়ালে বিবাহ হবে কি না? এই প্রশ্নের উত্তর হল, বিবাহ যেহেতু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নাহ কাজ, এজন্য বিবাহ পড়ানোর পূর্বে অবশ্য অজু করে নেওয়াটাও উত্তম। তবে কেউ যদি অজু ছাড়া বিবাহ পড়িয়ে ফেলে অথবা কবুল বলে ফেলে, ছেলে মেয়ে যারা বিবাহ করতেছে তাদেরও যদি অজু না থাকে, এক্ষেত্রে বিবাহের ক্ষতি হবে না, বিবাহ হয়ে যাবে। তবে যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শরী বিধান, অতএব এখানে অজু গোসলের প্রয়োজন থাকলে অবশ্যই পবিত্রতা অর্জন করে নেওয়াটা উত্তম এবং এটা আদবের ব্যাপার। এরপর 747 নম্বর প্রশ্ন রাজশাহী থেকে লিখেছিলেন তামিম। তিনি প্রশ্ন লিখেছিলেন, ফুটবল খেলায় বাজি ধরলে গুনাহ হবে কি না? এই প্রশ্নের উত্তর হলো, অবশ্যই গুনাহ হবে। ফুটবল খেলা হোক, ক্রিকেট খেলা হোক, ভলিবল অন্য যে কোনো খেলা হোক, তাতে বাজি ধরলে অবশ্যই গুনাহের কাজ। এটা অত্যন্ত বড় ধরনের গুনাহ। এই গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। যে কোনো খেলায় বাজি ধরা যাবে না। যদি আপনি যে কোনো খেলায় বাজি ধরে থাকেন, টাকার বাজি হোক অথবা খাওয়া দাওয়ার বাজি হোক ইত্যাদি যে কোনো কিছুর বাজি হোক, আপনি হয়তো দুনিয়া চিন্তা করতেছেন এটা একটু আমোদ ফুর্তি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে এর জন্য আপনাকে জবাবদিহি করার জন্য কাঠগড়ায় দাঁড় করাবেন।
এজন্য জেনে বুঝে এরকম বাজি ধরা যাবে না। একজন মুসলিম সন্তান হিসাবে, একজন উম্মতে মুহাম্মাদি হিসাবে অবশ্যই এই বাজি ধরা থেকে বিরত থাকতে হবে। এরপরে 748 নম্বর প্রশ্ন, কুমিল্লা থেকে লিখেছিলেন তাসলিমুল ইসলাম। তিনি প্রশ্ন লিখেছিলেন, কোন দলের জার্সি পরা এবং দল করা কি হারাম? এই প্রশ্নের উত্তর হলো, জার্সি পরাটা হারাম নয়। আপনি যে কোনো দলের জার্সি পরতে পারেন। পুরুষদের জন্য যে সমস্ত কাপড় পরা যায়, এরকম কাপড় যদি হয়, সেই কাপড়ে যদি কোনো প্রাণীর ছবি না থাকে, তাহলে এরকম যে কোনো দলের জার্সি আপনি পরতে পারেন। তবে যে কোনো দলের সাপোর্ট করা, সেটা অমুসলিম দল হোক মুসলিম দল হোক, এটা খেলাধুলার ব্যাপার। এখানে আপনি চিত্ত বিনোদনের জন্য কোনো দলকে সাপোর্ট করবেন, সে দল হেরে গেলে আপনি ব্যথিত হবেন, কষ্ট পাবেন, অথবা সে দল জিতে গেলে আপনি আনন্দ উল্লাস করবেন, মানুষকে খাওয়াবেন, এটা ইসলামের শরিয়া সম্মত বিষয় নয়। এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। যে কোনো দল, তারা ভালো খেলতে পারে খারাপ খেলতে পারে, তাদেরকে সাপোর্ট দেওয়া, তাদের জন্য দোয়া করা, এটা ইসলামী শরিয়া অ্যালাউ করে না, এটা শরিয়া সম্মত কাজ নয়। অতএব মুসলিম সন্তান হিসেবে, উম্মতে মুহাম্মাদি হিসেবে এই সমস্ত দল সাপোর্ট করার কাজ থেকেও বিরত থাকতে হবে। এরপরে 749 নম্বর প্রশ্ন, ঢাকার রামপুরা থেকে লিখেছিলেন ইয়াসিন। তিনি প্রশ্ন লিখেছিলেন, অনেকে বলে থাকেন চার মাঝহাবের যে কোনো একটা মাঝহাব মেনে চলা ফরজ, এই কথা কতটুকু সঠিক? এই প্রশ্নের উত্তর হল, যারা কোরআন সুন্না দেখে পড়তে পারে না বা বুঝতে পারে না, বুঝে শুনে আমল করতে পারে না, তারা তো যে কোনো একটি মাঝহাব মেনে চলবে, যে কোনো একজন ব্যক্তির ফতোয়া মেনে চলবে, এটা তার জন্য আবশ্যক। তবে যারা কোরআন সুন্না পড়ে বুঝে ইস্তেমবাত করে তারপরে আমল করতে পারে, তাদের জন্য ফরজ নয় যে কোনো মাঝহাব অনুসরণ করা। তবে যারা কোরআন সুন্না বোঝে না, বুঝে পড়তে পারে না, আমল করতে পারে না বুঝে শুনে, তারা যে কোনো একটি মাঝহাব অনুসরণ করবে বা যে কোনো একজন ব্যক্তির ফতোয়া মেনে চলবে, এটাই তার জন্য আবশ্যক। তবে চার মাঝহাবের এক মাঝহাব মেনে চলা ফরজ, এ কথাটি সঠিক নয়। চার মাঝহাবের বাইরে আরও মাঝহাব থাকতে পারে, আরও অন্য কোনো ব্যক্তিকে অনুসরণ করা যেতে পারে, তারা যদি কোরআন সুন্না ইস্তেমবাত করার মতো যথেষ্ট মুস্তাহিদ হওয়ার মতো জ্ঞান রাখে, তো এরকম যে কোনো মুস্তাহিদকে অনুসরণ করা যেতে পারে। চার মাঝহাবের এক মাঝহাব মেনে চলতে হবে এটা ফরজ, এ কথা বলে দেওয়াটা ঠিক নয়, এ কথা যথার্থ নয়। এরপরে 750 নম্বর প্রশ্ন, ফেনী থেকে লিখেছিলেন জিকরুল ইসলাম। তিনি প্রশ্ন লিখেছিলেন, বিয়ে করার নিয়তে প্রেম করলে কি গুনাহ হবে? এই প্রশ্ন উত্তর হলো, জি অবশ্যই গুনাহ হবে। বিয়ে করার পূর্বেই, বিয়ে করার নিয়তেই তো মানুষ প্রেম করে, তো প্রেম করা, বিয়ে বহির্ভূত সম্পর্ক পুরুষ নারী পুরুষের, এটা অবৈধ কাজ, ইসলামী শরিয়া সম্মত কাজ নয়, এটা অবশ্যই গুনাহের কাজ। এরকম বিয়ে বহির্ভূত সম্পর্কে জড়ানো যাবে না, এটা ইসলাম কখনো অ্যালাউ করে না। এরপরে 751 নম্বর প্রশ্ন, ঢাকার মোহাম্মদপুর থেকে লিখেছিলেন তানিয়া হক। তিনি প্রশ্ন লিখেছিলেন, ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি কখন পড়তে হয়? সালাম ফিরিয়ে সাথে সাথে পড়তে হয় নাকি অন্যান্য দোয়া পাঠ করার পরে পড়তে হয়? এই প্রশ্ন উত্তর হলো, প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করতে হয়, এর অনেক ফজিলত আছে। তবে এই আয়াতুল কুরসি পাঠ করার সময় কখন, হাদিসের ভাষায় যেটা উল্লেখ করা যায় তা হলো, নামাজের পরে আল্লাহ আকবর, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, তারপরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবর ইত্যাদি দোয়া পড়ার পরে আপনি আয়াতুল কুরসি পড়বেন। ছোট ছোট যে দোয়াগুলো, যে জিকিরগুলো আছে, এই সমস্ত জিকির শেষ করার পরে আয়াতুল কুরসিটা পাঠ করবেন। হাদিসের যে তারতিব আছে নামাজের পরের জিকিরগুলো করার জন্য, সেই তারতিব অনুসরণ করে যদি বলতে চাই, তাহলে অবশ্যই ছোট ছোট যে তাসবিহগুলো আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবর, আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবর ইত্যাদি তাসবিহগুলো শেষ করার পরে আপনি আয়াতুল কুরসি পড়বেন, সুন্নত নামাজ শুরু করার পূর্বে। আর যদি আপনি নামাজ ফরজের পরপরই সুন্নত পড়ে ফেলেন, তাহলে সুন্নত পড়ার পরে আপনি ধারাবাহিকভাবে এভাবে পড়তে থাকেন, ছোট ইয়াগুলো, জিকিরগুলো, ছোট তাসবিহগুলো আগে পড়বেন, তারপরে আয়াতুল কুরসি পড়তে হবে। এরপরে 752 নম্বর প্রশ্ন, ঢাকার বসুন্ধরা থেকে লিখেছিলেন রোকেয়া পারভিন। তিনি প্রশ্ন লিখেছিলেন, সালাতুল হাজত নামাজ কখন পড়া উত্তম? এই প্রশ্নের উত্তর হলো, সালাতুল হাজত বলেন, সালাতুল তাসবিহ বলেন, ইত্যাদি নফল নামাজগুলো রাতে পড়া উত্তম। রাতে এশার নামাজের পরে অথবা মাগরিবের নামাজের পরে রাতে এই সমস্ত নামাজগুলো পড়া উত্তম। তবে দিনের বেলাও পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। এরপরে 753 নম্বর প্রশ্ন, সুনামগঞ্জ থেকে লিখেছিলেন মুসলিমা। তিনি প্রশ্ন লিখেছিলেন, যে কোনো ব্যক্তি ইস্তেখারা করতে পারবে কি না? এই প্রশ্ন উত্তর হলো, জি পারবে। যে কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলমিনের কাছে ভালো মন্দ তাকদিরের বিষয়টা
জানার জন্য, বোঝার জন্য দু রাকাত সুন্নাত নামাজ নফল নামাজ পড়ে ইস্তেখারা করবে। এটা যদি একজন মুসলিম হয়, প্রাপ্তবয়স্ক হয়, যে কেউ করতে পারে, যে কেউ ইস্তেখারা করতে পারবে। এরপরে 754 নম্বর প্রশ্ন, ব্রাহ্মণবাড়িয়া থেকে লিখেছিলেন আনোয়ার, তিনি প্রশ্ন লিখেছিলেন, ইমাম সাহেব যদি পরকীয়ায় লিপ্ত থাকে তাহলে তার পিছনে নামাজ হবে কি না? এই প্রশ্নের উত্তর হল, ইমাম সাহেব পরকে লিপ্ত আছে এমন খবর নিশ্চিত হওয়ার পরে সেই ইমামকে ইমামতির মুসল্লায় দাঁড় করানোটা উচিত নয়। যদি সে দাঁড়িয়ে যায় আর নামাজ পড়িয়ে ফেলে তাহলে নামাজ হবে, তবে আপনাদের নৈতিক দায়িত্ব হলো সেই ইমামকে সেই ইমামতির মুসল্লায় রাখা উচিত নয়, তাকে অবশ্যই সেখান থেকে বিতাড়িত করতে হবে। এরকম জঘন্যতম পাপ কাজে একজন ইমাম জড়িত থাকতে পারে না। এরকম ইমামকে ইমামতির মুসল্লায় দাঁড় করানো আপনাদের জন্য জায়েজ নেই। তবে সেই ইমাম যদি নামাজ পড়ায়, তার পিছনে আপনারা যারা নামাজ পড়তেছেন, নামাজ হবে, তবে নিশ্চিত হওয়ার পরে সেই ইমামকে অবশ্যই তওবা করে ফিরে আসতে হবে অথবা তাকে চাকরিচ্যুত করতে হবে। এরপরে 755 নম্বর প্রশ্ন, নওগাঁ থেকে লিখেছিলেন বশির আহমদ, তিনি প্রশ্ন লিখেছিলেন, সুন্নত নামাজ বাড়িতে পড়া উত্তম নাকি মসজিদে পড়া উত্তম? এই প্রশ্ন উত্তর হলো, সুন্নত নামাজ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতেই পড়তেন, বাড়িতে সুন্নত নামাজ পড়ে তারপরে মসজিদে যেতেন, ফরজ নামাজ শেষ করে বাড়িতে এসে আবার সুন্নত পড়তেন। এটা সুন্নত বা এটাকে আমরা উত্তম বলতে পারি। সুন্নত নামাজ যেগুলো আছে নামাজ ফরজের আগে পড়ে, সেই নামাজগুলো বাড়িতে পড়া, যদি পরিবেশ থাকে তো বাড়িতে পড়াটাই উত্তম। তবে যদি বাড়িতে সেরকম পরিবেশ করতে না পারে তাহলে মসজিদে গিয়ে পড়বেন, সুন্নত নামাজ ছেড়ে দেওয়া যাবে না। এরপরে 756 নম্বর প্রশ্ন, চাপাই নবাবগঞ্জ থেকে লিখেছিলেন সবুজ খান, তিনি প্রশ্ন লিখেছিলেন, দাঁতের গোড়া দিয়ে রক্ত বের হলে অজু ভেঙে যাবে কি না? এই প্রশ্নের উত্তর হলো, জি না। অনেকে ব্রাশ করতে গিয়ে, মেসওয়াক করতে গিয়ে, কুলি করতে গিয়ে দাঁতের গোড়া দিয়ে রক্ত বের হয়, এই রক্ত বের হওয়ার কারণে অজু ভেঙে যাবে না। এরপরে 757 নম্বর প্রশ্ন, ফরিদপুর থেকে লিখেছিলেন দিন মোহাম্মদ, তিনি প্রশ্ন লিখেছিলেন, স্ত্রী যদি পর্দা করতে না চায় তাহলে স্বামীর করণীয় কী? এই প্রশ্নের উত্তর হলো, প্রত্যেক স্বামী তার স্ত্রীর উপর কর্তৃত্বশীল। সে স্ত্রী যদি পর্দা করতে না চায়, শরিয়া মেনে চলতে না চায়, তাহলে সে স্বামী অবশ্যই সেই স্ত্রীকে ফোর্স করবে, বাধ্য করার চেষ্টা করবে, তবে কৌশলে, এমনভাবে করতে হবে যেন সে তার কথা মেনে চলতে বাধ্য হয়। এরকম কৌশল অবলম্বন করতে হবে, কারণ সেই স্ত্রী যদি গুনাহ করে, সেই স্ত্রী যদি পর্দা লঙ্ঘন করে, তাহলে আপনি দায়ুস হিসেবে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। এজন্য একজন স্বামী হিসেবে অবশ্যই স্ত্রীকে পর্দার মধ্যে আনার সর্বাত্মক চেষ্টা করতে হবে। এরপরে যদি কোনো অঘটন ঘটে যায়, আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, সেটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার ব্যাপারটা দেখবেন, তবে আপনার চেষ্টার কোনো ত্রুটি থাকা যাবে না, কারণ আপনি স্ত্রীর উপর কর্তৃত্বশীল। এরপরে 758 নম্বর প্রশ্ন, বরগুনা থেকে লিখেছিলেন শাকিল ইসলাম, তিনি প্রশ্ন লিখেছিলেন, সময় কাটানোর জন্য অনেকে বসে বসে লুডো ক্যারাম তাস খেলে থাকে, এতে কি গুনাহ হয়? এই প্রশ্ন উত্তর হলো, জি গুনাহ হয়। কিছু কিছু খেলার ব্যাপারে হাদিসের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ আছে, যেমন দাবা জাতীয় যে খেলাগুলো আছে, গুটি দিয়ে খেলতে হয়, ক্যারাম বোর্ড যেভাবে খেলে বর্তমানে, অথবা দাবা যেভাবে খেলে গুটি সাজিয়ে সাজিয়ে, এই সমস্ত খেলার ব্যাপারে হাদিসে স্পষ্টভাবে নিষেধাজ্ঞা আছে। তাছাড়া যে কোনো খেলাই হোক, সেটা যদি শরীরচর্চার জন্য না হয়, শারীরিক সুস্থতা এবং মানসিক বিকাশের জন্য না হয়, এমনি সময় কাটানোর জন্য হয়, তাহলে সেটা তো অবশ্যই মাকরু। আর তার মধ্যে যদি কোনো হারাম বস্তু ঢুকে যায়, যদি জুয়ার নেশা চলে আসে, তাহলে সেটা অবশ্যই হারাম, এরকম খেলা থেকে বিরত থাকতে হবে। মানসিক বিকাশ এবং শারীরিক কসরত, শারীরিক সুস্থতার জন্য যদি কোনো খেলা খেলতে হয়, তাহলে সেটা ইসলামী শরীয়ত অ্যালাউ করে, তবে শুধুমাত্র সময় কাটানোর জন্য তাস, ক্যারাম, লুডো ইত্যাদি খেলাটা জায়েজ হতে পারে না। এরপরে 759 নম্বর প্রশ্ন, বরিশাল থেকে লিখেছিলেন জোহরা শেখ, তিনি প্রশ্ন লিখেছিলেন, পিরিয়ড চলাকালীন সময় স্বামী স্ত্রী একসাথে থাকার বিধান কী? এই প্রশ্নের উত্তর হলো, নারীদের মাসিক বা পিরিয়ড চলাকালীন অবস্থায় স্বামী স্ত্রী একসাথে থাকতে পারবে, একসাথে থাকবে, বসবে, একসাথে শুইতে পারবে, তবে শারীরিক যে মিলন, সে মিলন করতে পারবে না। শারীরিক মিলন থেকে বিরত থেকে বাকি অন্য অন্য যে কোনো কাজ করতে পারবে, একসাথে থাকতে পারবে, এতে কোনো নিষেধাজ্ঞা নেই। শারীরিক মিলনের জন্য আকৃষ্ট হয় এরকম কোনো কার্যকলাপ থেকেও এই পিরিয়ড চলাকালীন সময় বিরত থাকা উচিত। এরপরে 760 নম্বর প্রশ্ন, পিরোজপুর থেকে লিখেছিলেন জেবুন নেসা, তিনি প্রশ্ন লিখেছিলেন, স্বামী যদি তার স্ত্রীকে চাকরি করতে বাধ্য করে
আর চাকরি করতে গিয়ে স্ত্রী পর্দা লঙ্ঘন হয় তাহলে সে গুনাহগার হবে নাকি স্বামী গুনাহগার হবে? এই প্রশ্নের উত্তর হলো, কোনো স্বামী যদি তার স্ত্রীকে বেপর্দা হয়ে চাকরি করতে বাধ্য করে তাহলে সেই স্বামী অবশ্যই সেই স্ত্রীর গুনাহের দায়ভার বহন করতে হবে, কারণ সেই স্ত্রীর উপর দায়িত্ব ছিল না তার ইনকাম করে স্বামীকে খাওয়ানো বা সংসারে খরচ করা, বরং সে স্বামীর উপর দায়িত্ব ছিল স্ত্রীর ভরণ পোষণ বহন করা, সংসার চালানোর জন্য দায়ভার বহন করা। কিন্তু একজন স্বামী হিসেবে স্ত্রীকে যদি এরকম ফোর্স করে, বেপর্দা হয়ে চাকরি করতে বাধ্য করে, তাহলে অবশ্যই এর দায়ভার স্বামীকে নিতে হবে। তবে স্ত্রী যদি ইচ্ছাকৃতভাবে পর্দা লঙ্ঘন করে, যে পরিবেশে গিয়েছিল সেখানে ইচ্ছা করলে সে পর্দা করে চাকরি করতে পারত, কিন্তু সে ইচ্ছা করে বেপর্দায় চলে, তাহলে অবশ্যই বেপর্দার গুণা তারও হবে আর স্বামী হিসেবে অবশ্যই এর দায়ভার বহন করবে। উভয়ে এই দায়ভার বহন করতে হবে, উভয়ে গুনাহগার হবে। এজন্য কোনো স্বামীর উচিত নয় তার স্ত্রীকে বেপর্দা হয়ে চাকরি করার জন্য বাধ্য করা। পর্দার সাথে যদি স্ত্রী সম্মতি থাকে, স্ত্রী যদি নিজ ইচ্ছায় পর্দার সহিত চাকরি করতে চায়, এতে কোনো অসুবিধা নেই। তবে যে চাকরি করতে পর্দা লঙ্ঘন করতে হয় সে চাকরি করতে কোনো স্বামী তার স্ত্রীকে বাধ্য করতে পারবে না। এরকম যদি কোনো স্বামী বাধ্য করে তাহলে অবশ্যই সেই দায়ভার নিজের কাঁধের বহন করতে হবে। কাল কিয়ামতের ময়দানে স্ত্রীর এই অন্যায়ের কারণে, স্ত্রীর এই গুনাহের কারণে তার স্বামীকেও কাঠ গড়ায় দাঁড়াতে হবে, যেহেতু স্বামী তার স্ত্রীর উপর কর্তৃত্বশীল দায়িত্বশীল ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ তাআলা পুরুষদেরকে নারীদের উপর কর্তৃত্বশীল এবং দায়িত্বশীল নেতৃত্বশীল করেছেন। অতএব পুরুষদের উচিত নয় স্ত্রীদেরকে বেপর্দায় বের করা অথবা তাদেরকে চাকরি করতে বাধ্য করা। 761 নম্বর প্রশ্ন কুড়িগ্রাম থেকে লিখেছিলেন আলমাস বিশ্বাস। তিনি প্রশ্ন লিখেছিলেন, বিতরের নামাজ কোন কোন সূরা দিয়ে পড়তে হয়? এই প্রশ্নের উত্তর হলো, বিতরের নামাজে আপনি যে কোনো সূরা পাঠ করতে পারবেন। তবে হাদিসের মধ্যে উল্লেখ আছে, ইবনে মাজার 117 নম্বর হাদিসে উল্লেখ আছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ ফিল উইতরি সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা ওয়া ফির রাকাতি সানি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ওয়া ফিস সালিস কুল হুয়াল্লাহু আহাদ। এই হাদিসের মধ্যে উল্লেখ আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উইতর নামাজের প্রথম রাকাতে সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা এই সূরা পাঠ করতেন, এবং দ্বিতীয় রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সূরা পাঠ করতেন, এবং তৃতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ এই সূরা পাঠ করতেন। তো হাদিসের মধ্যে এটা স্পষ্টভাবে উল্লেখ আছে, আমরা যদি এভাবে পাঠ করতে পারি তাহলে এটা সুন্নাহসম্মত হবে। তবে এটা আমাদের জন্য বাধ্যতামূলক নয় যে এই সূরাই বেতের নামাজে পড়তে হবে। আপনি কুরআনুল কারিমের যে কোনো সূরাই পড়তে পারেন, তবে এগুলো পড়া উত্তম, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো প্রায় পড়তেন এবং এই হাদিসের মধ্যে উল্লেখ পাওয়া যায়। এরপরে 762 নম্বর প্রশ্ন ঢাকা থেকে লিখেছিলেন বিন ইয়ামিন। তিনি প্রশ্ন লিখেছিলেন, ইশরাকের নামাজ পড়ার নিয়ম কী, কত রাকাত এবং কোন সময় পড়তে হয়? এই প্রশ্নের উত্তর হলো, ইশরাকের নামাজ মূলত ফজরের পরে যে নামাজটা পড়তে হয়, অর্থাৎ ফজরের নামাজের পরে সূর্য ওঠার সাথে সাথে যে নামাজটা পড়তে হয় সেটাকে বলা হয় ইশরাকের নামাজ। তো সূর্য ওঠার সাথে সাথে যে নামাজের নিয়ত করবেন, তার ওয়াক্ত থাকবে আপনার সূর্য গরম হওয়া পর্যন্ত। সূর্য আকাশে ওঠার পর থেকে সূর্য একটা যে কিরণ ছড়ায়, যে কিরণটা শরীরে লাগলে একটা গরম অনুভূতি আসে, সেই গরম অনুভূতি আসার আগ পর্যন্ত যে ঠান্ডা অনুভূতির সময়টা থাকে সূর্য ওঠার পর থেকে, এই অল্প সময়ের মধ্যে 30 থেকে 40 মিনিট, এই সময়ের মধ্যে আপনি ইশরাকের নামাজ পড়তে হবে। এর নিয়ম হলো, আপনি দুরাকাত সুন্নাত নামাজ বা নফল নামাজের নিয়ত করে, ইশরাকের নফল নামাজ নিয়ত করে আপনি দুরাকাত নামাজ পড়বেন স্বাভাবিক নিয়মে যে কোনো সূরা দিয়ে। এরপরে 763 নম্বর প্রশ্ন কুমিল্লা থেকে লিখেছিলেন আবু হোসেন। তিনি প্রশ্ন লিখেছিলেন, ব্যাংক থেকে প্রাপ্ত সুদের টাকা দিয়ে জনকল্যাণমূলক কাজে ব্যয় করা যাবে কি না? এই প্রশ্ন উত্তর হলো, জি যাবে, তবে তার জন্য কোনো সওয়াব হবে না। আপনি সুদের টাকা, যে টাকাটা ভক্ষণ করা আপনার জন্য হারাম ছিল, সে টাকাটা আপনি জনকল্যাণমূলক যে কোনো কাজে ব্যয় করে দিবেন, এটাই আপনার করণীয়, এবং এটা করলে আপনার কোনো সওয়াব হবে না, গুনাহ হবে না। তবে অবশ্যই সুদ থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সুদ গ্রহণ এবং সুদ প্রদান করাকে হারাম ঘোষণা করেছেন। এজন্য সুদ থেকে বেঁচে থাকতে হবে। যদি কোনোভাবে আপনি বেঁচে থাকতে পারেননি, আপনার কাছে সুদের টাকা চলে এসেছে, সেই টাকাটা আপনি নিজে ভক্ষণ না করে আপনি জনকল্যাণমূলক কাজে ব্যয় করবেন, তাতে আপনার কোনো সওয়াব হবে না। এরপরে 764 নম্বর প্রশ্ন চিটাগাং থেকে লিখেছিলেন নূপুর আক্তার। তিনি প্রশ্ন লিখেছিলেন,
স্ত্রীর অনুমতি ছাড়া স্বামী যদি দ্বিতীয় বিবাহ করে তাহলে সেই স্বামীর কোনো গুনাহ হবে কি না? এই প্রশ্নের উত্তর হলো জি না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে স্পষ্টভাবে বলেছেন, কারো যদি সামর্থ্য থাকে দ্বিতীয় বিবাহ করার, তৃতীয় বিবাহ করার, চতুর্থ বিবাহ করার, তাহলে সে দুইটা তিনটা চারটা স্ত্রী রাখতে পারে, বিবাহ করতে পারে, এতে তার গুনাহ হবে না। তবে প্রথম স্ত্রীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সময় এরকম যদি কোনো শর্ত থাকে যে প্রথম স্ত্রীর অনুমতি নিয়ে দ্বিতীয় বিবাহ করতে হবে, তাহলে অবশ্যই প্রথম স্ত্রীর সাথে পরামর্শ করে তারপরে দ্বিতীয় বিবাহ করাটা উচিত। তবে সে স্বামীর অধিকার রয়েছে এবং আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন দ্বিতীয় বিবাহ করার। এক্ষেত্রে যদি তার প্রয়োজন হয়ে থাকে, তার যদি সামর্থ্য থেকে থাকে, তাহলে প্রথম স্ত্রী সে বিষয়টা বিবেচনায় নেওয়া উচিত, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের এটা বিধান। এই বিধানটা আমাদের মহিলাদের, স্ত্রীদের বোঝা এবং অনুধাবন করা উচিত। এরপরে 765 নম্বর প্রশ্ন, ঢাকা থেকে লিখেছিলেন নুসরাত আলম। তিনি প্রশ্ন লিখেছিলেন, কাউকে জন্মদিনে উইশ করার ব্যাপারে ইসলামী শরিয়ার বিধান কী? এই প্রশ্নের উত্তর হলো, জন্মদিন পালন করা বা জন্মদিনে উইশ করা এই ব্যাপারটা ইসলামী শরিয়া সম্মত নয়। ইসলাম জন্মদিন পালন করার ব্যাপারে উৎসাহ প্রদান করে না, বরং এটা বিজাতীয় কালচার হিসেবে বিবেচনা করা হয়। এজন্য ইসলামী শরিয়া জন্মদিন পালন করা বা জন্মদিনে উইশ করার ব্যাপারে কখনোই উৎসাহিত করে না, বরং এটাকে নিরুৎসাহিতই করা হয়। এজন্য জন্মদিনে উইশ করা বা জন্মদিন পালন করা বা সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করা, এগুলো থেকে মুসলিমদের বিরত থাকা উচিত। এরপরে 766 নম্বর প্রশ্ন, রাজশাহী থেকে লিখেছিলেন তানবীর মোর্শেদ। তিনি প্রশ্ন লিখেছিলেন, খ্রিস্টানদের বড়দিন উপলক্ষে তাদের সাথে অনুষ্ঠানে অংশগ্রহণ করা যাবে কি না? এই প্রশ্নের উত্তর হলো জি না। কোনো মুসলিম সন্তান খ্রিস্টানদের বড়দিনের এই ধর্মীয় কালচারে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে না, এটা তাদের ধর্মীয় অনুষ্ঠান, তারা তাদের ধর্মীয় অনুষ্ঠান স্বাধীনভাবে পালন করবে, এতে আমাদের কোনো আপত্তি নেই। তবে তাদের সেই অংশগ্রহণে, অনুষ্ঠানে আমাদের অংশগ্রহণ করার ব্যাপারে ইসলামী শরিয়ার আপত্তি আছে। এজন্য মুসলিম হিসাবে খ্রিস্টানদের ধর্মীয় কালচারে, ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করা থেকে আমাদের অবশ্যই বিরত থাকা উচিত, কারণ তারা এক আল্লাহয় বিশ্বাস করে না, তারা আল্লাহর সাথে শরীক স্থাপন করে, আল্লাহর পুত্র দাবি করে। অতএব তাদের সে সমস্ত বিকৃত মতাদর্শের উপর বিশ্বাস করে বা তাদের সেই অনুষ্ঠানে আমাদের অংশগ্রহণ করার ব্যাপারে তাদেরকে সমর্থন দেওয়া ধর্মীয় কালচারে, এটা আমাদের জন্য জায়েজ হতে পারে না, এ থেকে অবশ্যই আমাদের বিরত থাকা উচিত। এরপর 767 নম্বর প্রশ্ন, ঢাকার রায়েরবাগ থেকে লিখেছিলেন কুলসুম আক্তার। তিনি প্রশ্ন লিখেছিলেন, ফজরের নামাজ কাজা হয়েছিল, কাজা নামাজ না পড়ে আগে জোহরের নামাজ পড়লে হবে কি না? এই প্রশ্নের উত্তর হলো যে হবে, আপনার ফজরের নামাজ কাজা আছে, তবে জোহরের রক্ত হয়ে গেছে, আপনি আগে জোহর পড়ে ফেলেছেন, এরপরে আপনি ফজরের কাজাটা আদায় করবেন, এতে কোনো সমস্যা নেই। তবে উচিত হলো কাজা নামাজটা দেরি করে না পড়া, অন্য যে কোনো নামাজ পড়ার আগে ফরজের কাজা নামাজটা আগে শেষ করে ফেলা উচিত, এটা হলো প্রথম দায়িত্ব। এরপরে 768 নম্বর প্রশ্ন, ঢাকার লালবাগ থেকে লিখেছিলেন সিরাজুম মনির। তিনি প্রশ্ন লিখেছিলেন, কবরের আজাবের ব্যাপারে ইসলামী শরিয়ার কথা কী? যাদেরকে পুড়িয়ে ফেলা হয়েছে, যাদেরকে মাছে গিলে ফেলেছে, তাদের কবরের আজাব কীভাবে হবে? এই প্রশ্নের উত্তর হলো, কবরের আজাব এটা কোরআন হাদিস সম্মত কথা, ইসলামী শরিয়ার কথা, কবরের আজাব অবশ্যই, এটা আমাদের বিশ্বাস করতে হবে। তবে কবরের আজাব হওয়ার জন্য 3.5 হাত মাটির নিচে একটা কবর খনন করে সেখানেই দাফন করার পরে যে আজাব হবে, অন্য কোথাও আজাব হবে না, বিষয়টা এরকম নয়। মানুষের মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত যে সময়টা, এই সময়টাকে কবরের জগৎ বলা হয়, আরবিতে যাকে আলামে বারজাখ বলে। এই আলামে বারজাখের মধ্যে মানুষের দেহাবশেষ যেখানে থাকুক সেখানে আজাব হবে। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আত্মাকে আবার সে দেহের মধ্যে ফিরিয়ে দিয়ে আজাব দিতে পারেন, আবার আল্লাহ চাইলে ধ্বংসাবশেষ যেখানে যেখানে আছে সব সংগ্রহ করে সেখানে আজাবের ব্যবস্থা করতে পারেন। ওয়াল্লাহি আলাম, আল্লাহ তাআলা এই ব্যাপারে ভালো জানেন। তবে কবরের আজাব এটা সত্য, যে কোনোভাবে হোক সেটা হবে, এ ব্যাপারটা বিস্তারিত আলোচনার দাবি রাখে। ইনশাল্লাহ এ ব্যাপারে আমরা রেফারেন্সসহ বিস্তারিত আলোচনা তুলে ধরার চেষ্টা করব পরবর্তীতে। এরপরে 769 নম্বর প্রশ্ন, ফরিদপুর থেকে লিখেছিলেন পারুল আক্তার। তিনি প্রশ্ন লিখেছিলেন, আমি যদি মসজিদ মাদ্রাসায় অর্থ দান করি কিন্তু যারা কালেকশন করেছে তারা সেই টাকা মসজিদ মাদ্রাসার কাজে না লাগিয়ে নিজেরা খরচ করে ফেলেছে, তাহলে আমার সওয়াব হবে কি না? এই প্রশ্ন উত্তর হলো, আপনি যেহেতু মসজিদ মাদ্রাসার কাজে দান করেছেন সেহেতু আপনার নিয়তের কারণে আপনি সওয়াব পাবেন।
আপনি যে নিয়তে দান করেছিলেন সেই নিয়তের কারণে আপনার টাকাটা যদি হালাল হয় তাহলে আপনি সওয়াব পাবেন। তবে যারা এরকম দুর্নীতি করেছে তারা গুনাহগার হবে, তারা গুনাহগার হবে কিন্তু আপনি সওয়াবটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তবে মসজিদ মাদ্রাসায় দান করার পূর্বে অবশ্য আমাদেরকে একটু অনুসন্ধান করে তারপরে দান করা উচিত। অনেকেই মসজিদ মাদ্রাসার নাম করে কালেকশন করে নিজেরাই খেয়ে থাকেন, এই ব্যাপারটা আমাদের একটু বিবেচনা করা উচিত। যেখানে মসজিদ মাদ্রাসার কাজে আপনি দিচ্ছেন সেখানে আসলে কাজ হচ্ছে কিনা বা সেখানে কাজের জন্য টাকা কালেকশন করছে কিনা, এই ব্যাপারটা একটু অনুসন্ধান করে তারপরে দান করাটা উচিত। এরপরে 770 নম্বর প্রশ্ন, রাজশাহী থেকে লিখেছিলেন দিদারুল ইসলাম। তিনি প্রশ্ন লিখেছিলেন, ওজুর শুরুতে শুধু বিসমিল্লাহ বলতে হবে নাকি বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হবে? এই প্রশ্নের উত্তর হলো, হাদিসের মধ্যে ওজুর শুরুতে বিসমিল্লাহ বলার ব্যাপারটা উল্লেখ আছে। তো আপনি যদি শুধু বিসমিল্লাহ বলে শুরু করেন তাতেও আপনার ওযু হবে, আপনি যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলেন তাতেও কোনো সমস্যা নেই, আপনি দুটাই বলতে পারেন, বিসমিল্লাহ অথবা বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে 771 নম্বর প্রশ্ন, ফরিদপুর থেকে লিখেছিলেন ডালিয়া মির্জা। তিনি প্রশ্ন লিখেছিলেন, বেতের নামাজে দোয়া কুনুত না পড়ে রুকুতে চলে গেলে বেতের নামাজ হবে কি না? এই প্রশ্ন উত্তর হলো, জি হবে। বেতের নামাজে যদি আপনি দোয়া কুনুত না পারেন অথবা ভুলে গেছেন, পড়তে পারেননি, আপনি রুকুতে চলে গেছেন, নামাজ শেষ করে ফেলেছেন, এতে আপনার বেতের নামাজের ক্ষতি হবে না, বেতের নামাজ হয়ে যাবে। এরপরে 772 নম্বর প্রশ্ন, পাবনা থেকে লিখেছিলেন মোশাররফ হোসেন। তিনি প্রশ্ন লিখেছিলেন, অনেকে বলে খাবার খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, এটা কতটুকু সত্য? এই প্রশ্নের উত্তর হলো, এটা সুস্পষ্টভাবে বলা যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিষ্টি জাতীয় জিনিস পছন্দ করতেন, তবে প্রত্যেক খাবারের শেষ করার পরেই যে একটা মিষ্টি খাইতে হবে বা মিষ্টি জাতীয় খাবার খাইতে হবে এটাকে সুন্নাত বলার কোনো সুযোগ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিষ্টি খাবার পছন্দ করতেন এটা আমরা বলতে পারি, তবে এই খাবারটা খাওয়া সুন্নাত বা প্রত্যেক খাবার শেষ করার পরে মিষ্টি খাওয়া সুন্নাত বিষয়টা এরকমভাবে বলাটা সমীচীন নয়। এরপরে 773 নম্বর প্রশ্ন, কলকাতা থেকে লিখেছিলেন ইয়াসিন আরাফাত। তিনি প্রশ্ন লিখেছিলেন, অনেকে খাবার খাওয়ার শুরুতে প্রথম লুকমা কপালে স্পর্শ করে খাওয়া শুরু করে, এটার বিধান কী? এই প্রশ্ন উত্তর হলো, গাঁওগ্রামে অনেককে দেখা যায় যে খাবার খাওয়ার শুরুতে প্রথম লুকমা নিয়ে এরকম কপালে একটু স্পর্শ করে বা এরকম একটু করে তারপরে খাওয়া শুরু করে, এ ব্যাপারটা জানতে চেয়েছেন। আসলে ইসলামী শরীয়ত এরকম কোনো বিধান নেই, খাবার খাওয়ার শুরুতে খাবার কপালে ঠেকাতে হবে এরকম ইসলামী শরীয়ত কোনো বিধান নেই, এটা হয়তো কোনো কুসংস্কার হতে পারে। এরপরে 774 নম্বর প্রশ্ন, সিরাজগঞ্জ থেকে লিখেছিলেন রায়হান আবদুল্লাহ। তিনি প্রশ্ন লিখেছিলেন, যে কোনো সময় মোবাইলে কোরআনের অ্যাপস থেকে কোরআন পাঠ করা যাবে কি না? এই প্রশ্ন উত্তর হলো, জি, আপনি মোবাইলের কোরআন অ্যাপস থেকে কোরআন পাঠ করতে পারবেন, তবে বাথরুমে থাকা অবস্থায় বা নামাজ পড়তেছেন এমতো অবস্থায় আপনি অ্যাপস থেকে কোরআন পড়বেন না, বাকি অন্য যে কোনো সময় হাঁটতে চলতে বসতে শুয়ে আপনি কোরআন পাঠ করতে পারেন অ্যাপস এর মাধ্যমে, তবে আদব রক্ষা করে বসে বসে সুন্দর করে কোরআন পাঠ করাটা এটা উচিত, তবে আপনি যে কোনো মুহূর্তে যে কোনো সময় আপনি কোরআন পাঠ করবেন বা করতে পারেন, এতে কোনো নিষেধ নেই। এরপরে 775 নম্বর প্রশ্ন, ঢাকার বংশাল থেকে লিখেছিলেন ইয়াহিয়া। তিনি প্রশ্ন লিখেছিলেন, কেউ যদি ভুলে আমার নাম্বারে টাকা রিচার্জ করে দেয় তাহলে আমার করণীয় কী? এই প্রশ্নের উত্তর হলো, যে ব্যক্তি আপনার ফোনে টাকা রিচার্জ করে দিয়েছে ভুলে আপনার নাম্বারে চলে এসেছে, যদি সে ফেরত চায় তাহলে আপনি তাকে ফেরত দিয়ে দেবেন, এটা হলো আপনার প্রথম করণীয়। আর যদি সে ফেরত না চায়, কে টাকা পাঠালো আপনি তাও জানেন না, আপনার অ্যাকাউন্টে বা আপনার মোবাইল ব্যালেন্সে টাকা যোগ হয়ে গেছে, তাহলে আপনি চেষ্টা করবেন সেই টাকাটা অজ্ঞাত ব্যক্তির নামে দান করে দেওয়া, যে ব্যক্তির টাকাটা এসেছিলো ভুলে তার নামে যেন সেটা তার আমল নামায় পৌঁছে যায়, এটা আপনি করতে পারেন, এটা আপনার দ্বিতীয় দায়িত্ব। এরপরে 776 নম্বর প্রশ্ন, রংপুর থেকে লিখেছিলেন আখতারুজ্জামান। তিনি প্রশ্ন লিখেছিলেন, আকিকার গোস্ত বন্টনের নিয়ম কী? এই প্রশ্ন উত্তর হলো, আকিকার গোস্ত আপনি সব গোস্তকে রান্না করে এরপরে মানুষ দাওয়াত করে, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী দাওয়াত করে খাওয়াই দিতে পারেন, তা যদি আপনি না চান তাহলে আপনি আকিকার গোস্ত জবাই করার পরে সেটা আপনি টুকরো টুকরো করে ভাগ ভাগ করে আপনি সেটা আত্মীয় স্বজনের কাছে এবং পাড়া প্রতিবেশীদের কাছে পৌঁছে দিতে পারেন এবং নিজেরা খাওয়ার জন্য কিছু রেখে দিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। দুই ভাগ করতে হবে, তিন ভাগ চার ভাগ করতে হবে, এরকম কোনো বিধান নেই। আপনার যেরকম আত্মীয় স্বজন আছে, যেরকম পাড়া প্রতিবেশী আছে, তাদেরকে ওইভাবে আপনি দিয়ে দেবেন, তাদেরকে খাওয়ানোর জন্য বা তাদেরকে দাওয়াত দিয়ে খাওয়াই দেবেন, এটাই নিয়ম। এরপরে 777 নম্বর প্রশ্ন, রংপুর থেকে লিখেছিলেন আখতারুজ্জামান। তিনি প্রশ্ন লিখেছিলেন, যার আকিকা সে বা তার বাবা মা সেই আকিকার গোস্ত খেতে পারবে কি না? এই প্রশ্ন উত্তর হলো, জি খেতে পারবে। যার আকিকা সে যদি বড় হয়ে থাকে
অথবা তার বাবা মা তারা সবাই সেই আকিকার গোশত খেতে কোনো নিষেধ নেই সবাই সেই আকিকার গোশত খেতে পারবে এরপরে 778 নম্বর প্রশ্ন গোপালগঞ্জ থেকে লিখেছিলেন আবু তাহের তিনি প্রশ্ন লিখেছিলেন বছরের যে কোনো সময় উমরা করা যাবে কিনা এই প্রশ্নের উত্তর হলো জি বছরের যে কোনো সময় উমরা করতে যেতে পারেন যে কোনো মাসে শুধু জিলহজ মাসের হজের টাইমটা ব্যতীত অন্য যে কোনো সময় যে কোনো মাসে আপনি উমরা করতে যেতে পারবেন এতে কোনো নিষেধ নেই এরপরে 779 নম্বর প্রশ্ন ফরিদপুর থেকে লিখেছিলেন ফারজানা তিনি প্রশ্ন লিখেছিলেন কোনো পশু পাখি যদি আঘাত লেগে মারা যায় তাহলে সেই পশু পাখির গোশত খাওয়া যাবে কি না এই প্রশ্নের উত্তর হলো জি না কোনো পশু পাখি কোনো কিছুর আঘাত লেগে মারা গেছে কেউ ঢিল ছুঁড়েছে অথবা কেউ গুলি করেছে অথবা কেউ তীর নিক্ষেপ করেছে সে আঘাত পেয়ে মারা গেছে তো জবাই করার পূর্বে সেই মারা গেছে সেই পশু পাখির গোশত খাওয়াটা জায়েজ নেই কারণ সেটা মৃত পশু হিসেবে গণ্য হবে অতএব সে মৃত পশু পাখি খাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা আছে কুরআনুল কারীমের মধ্যে এই জন্য মুসলিম হিসেবে মৃত পশু পাখিকে খাওয়াটা জায়েজ নেই তবে আঘাত লাগার পরে যদি জবাই করা পর্যন্ত তার জীবন থাকে আপনি জবাই করে খেয়েছেন তাহলে সেটা জায়েজ হতে পারে তবে জবাই করার পূর্বেই তার দম শেষ হয়ে গেছে তাহলে সেই পশু পাখির গোশত খাওয়া জায়েজ নেই এরপরে 780 নম্বর প্রশ্ন রংপুর থেকে লিখেছিলেন শ্রাবণ তিনি প্রশ্ন লিখেছিলেন অজু করার পরে হাফ প্যান্ট পরলে বা হাঁটুর উপরে কাপড় উঠালে অজু নষ্ট হবে কি না এই প্রশ্নের উত্তর হলো জি না অজু করার পরে যদি কারো হাঁটুর উপরে কাপড় উঠে যায় অথবা কেউ হাফ প্যান্ট পরেছে এই জন্য হাঁটু দেখা গেছে এই জন্য আপনার অজু নষ্ট হবে না হাঁটুর উপরে কাপড় উঠলে অজু নষ্ট হয় না তবে হাঁটুর উপরে কাপড় উঠিয়ে হাফ প্যান্ট পরা একজন প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে এটা তার জন্য অবশ্যই হারাম কাজ এটা কবিরা গুনাহ এই জন্য হাঁটুর উপরে কাপড় উঠিয়ে রাখাটা এটা জায়েজ নেই তবে এর জন্য অজু ভেঙে যাবে না এটা অজু ভাঙ্গার কোনো কারণ নয় এটা আপনার জন্য গুনাহের কাজ হাঁটুর উপরে কাপড় উঠিয়ে রাখা তবে কাপড় পাল্টানোর সময় হাঁটুর উপরে উঠে গেছে এতে আপনার কোনো সমস্যা হবে না গুনাহ হবে না এবং অজু নষ্ট হবে না ইনশাআল্লাহ 781 নম্বর প্রশ্ন বরগুনা থেকে লিখেছিলেন তানজিম তিনি প্রশ্ন লিখেছিলেন অনেকে বলে থাকে নামাজের পরে জায়নামাজ বিছিয়ে রাখলে তাতে শয়তানে প্রস্রাব করে এটা কতটুকু সত্য এই প্রশ্নের উত্তর হলো এটা হয়তো অনেকেই বলে থাকে কিন্তু এটা কোরআন হাদিসের কথা নয় ইসলামী শরিয়ার মধ্যে এরকম কোনো কথা নেই যে আপনার নামাজের মুসাল্লা উঠিয়ে রাখতে হবে নামাজের পরেও সেটা বিছানো থাকতে পারবে না বা বিছা রাখলে এরকম ক্ষতি হবে বা শয়তানে প্রস্রাব করবে এরকম কোনো কথা নেই নামাজের মুসল্লা যদি আপনি কোনো ময়লা স্থানে রাখা হয় যেখানে পরিষ্কার করে আপনি মুসল্লা বিছিয়ে নামাজ পড়েছিলেন সেখানে নামাজ শেষ করার পর আবার উঠিয়ে রাখবেন এটা স্বাভাবিক বিষয় তবে যেখানে মসজিদের মধ্যে মুসল্লা বিছানো থাকে বা ঘরের মধ্যে যেখানে নামাজের আলাদা জায়গা আছে সেখানে মুসল্লা বিছানো থাকতে পারে যায় নামাজ বিছানো থাকতে পারে তো নামাজের পরেও বিছানো থাকলে যে সেখানে শয়তানে প্রস্রাব করবে কথাটা সত্য নয় একদমই সত্য নয় এরপরে 782 নম্বর প্রশ্ন ঢাকার মহাখালী থেকে লিখেছিলেন আবু সাইদ তিনি প্রশ্ন লিখেছিলেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার এই দোয়াটি কোন হাদিসে আছে এবং কখন কতবার এই দোয়া পাঠ করতে হবে এই প্রশ্নের উত্তর হলো আল্লাহুম্মা আজিরনি মিনান নার এই দোয়াটি সহি হাদিসের মধ্যে আছে সুনানে আবু দাউদের 5079 নম্বর হাদিসের মধ্যে এই দোয়া উল্লেখ আছে আর অন্য অন্য হাদিসের কিতাবের মধ্যেও পাবেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার এটি সকাল সন্ধ্যার দোয়া সকাল সন্ধ্যার জিকির আপনি এই জিকির সকালে অর্থাৎ ফজরের নামাজের পরে 7 বার এবং মাগরিবের নামাজের পরে 7 বার পাঠ করবেন হাদিসে উল্লেখ আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফজর নামাজ শেষ করার পরে কেউ যদি আল্লাহুম্মা আজিরনি মিনান নার এই দোয়াটি 7 বার পড়ে তাহলে মাগরিবের আগে যদি সে মৃত্যুবরণ করে তাহলে তার জন্য জান্নাত লিখে দেওয়া হবে এবং কেউ যদি মাগরিবের নামাজ শেষ করার পরে আল্লাহুম্মা আজিরনি মিনান নার এই দোয়াটি 7 বার পাঠ করে তাহলে ফজরের আগে যদি সে ওই দিন মারা যায় তাহলে তার জন্য জান্নাত লিখে দেওয়া হবে সুবহানাল্লাহ আবু দাউদের মধ্যে হাদিস উল্লেখ আছে 5079 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে এই কথাগুলো উল্লেখ আছে ফজিলতের কথা উল্লেখ আছে এরপরে 783 নম্বর প্রশ্ন বরিশাল থেকে লিখেছিলেন মোবারক হোসেন তিনি প্রশ্ন লিখেছিলেন প্রায় জায়গায় দেখা যায় জানাজার খাটিয়া কাঁধে বহন করার সময় সবাই উচ্চস্বরে জিকির করে বা কালেমায় শাহাদাত পাঠ করে এটা কতটুকু সুন্নাসম্মত এই প্রশ্নের উত্তর হলো
জানাজার নামাজের পরে খাটিয়ে বহন করার যদি প্রয়োজন হয় তাহলে আমাদের সমাজে অনেক জায়গায় দেখা যায় যারা খাটিয়ে বহন করে এবং যারা সাথে সাথে চলে তারা জোরে জোরে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে অথবা কালিমায়ে শাহাদাত পড়ে এবং সবাইকে বলতে থাকে তালকিন করে যে সবাই পড়ো সবাই পড়ো এভাবে পড়ার জন্য উৎসাহিত করে আসলে হাদিসের মধ্যে এরকম উৎসাহ করা বা এরকম জোরে জোরে জিকির করতে হবে খাটিয়ে বহন করার সময় এরকম কোনো কিছু উল্লেখ নেই অনেকে এটাকে ফজিলত মনে করে করে যে শেষ বিদায়ের সময় কালিমা শাহাদা পাঠ করতে হয় সেই জন্য তারা পড়ে এটা তাদের একটা ধারণা যে বিশেষ ফজিলত আছে এরকম একটা ধারণা প্রচলিত হয়ে গেছে তবে এটা হাদিসের কথা নয় হাদিসের মধ্যে জানাজার খাটিয়া বহন করার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ থাকতেন এবং খুব ভীত সন্ত্রস্ত থাকতেন বা চিন্তামগ্ন থাকতেন এরকমটা হাদিসের বর্ণনায় পাওয়া যায় সাহাবাই কেরাম এরকম চিন্তামগ্ন থাকতেন চুপ থাকতেন জানাজার খাটিয়া বহন করার সময় এরকমটা হাদিসের বর্ণনায় পাওয়া যায় তবে জানাজার খাটিয়া বহন করার সময় জোরে জোরে জিকির করতে হবে বা কালেমায় শাহাদা পাঠ করতে হবে এরকম কোনো নিয়ম নেই হাদিসের মধ্যে এরকম কোনো নিয়ম পাওয়া যায় না এরপরে 784 নম্বর প্রশ্ন ঢাকা থেকে লিখেছিলেন আনিসা তিনি প্রশ্ন লিখেছিলেন সন্তানকে সর্বোচ্চ কত বছর পর্যন্ত মায়ের বুকের দুধ খাওয়ানো যাবে এই প্রশ্নের উত্তর হলো কুরআনুল কারীমের সূরা বাকারার 233 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল ওয়ালিদাতু ইউরদিআনা আওলাদাহুন্না হাওলাইন কামিলাইন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কেউ যদি তার সন্তানকে দুধ খাওয়ানোর সর্বোচ্চ সীমা পর্যন্ত খাওয়াতে চায় অর্থাৎ পূর্ণাঙ্গ সময় পর্যন্ত খাওয়াতে চায় তাহলে সে 2 বছর পর্যন্ত দুধ খাওয়াবে তো 2 বছর পর্যন্ত দুধ খাওয়াবে এ কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অতএব এ থেকে আমরা বুঝতে পারি যে 2 বছরের মধ্যে সন্তানকে দুধ ছেড়ে অর্থাৎ মায়ের বুকের দুধ ছেড়ে অন্যান্য খাবারে অভ্যস্ত করানো উচিত তবে ওলামায়ে কেরাম বলেছেন কেউ যদি আগেই দুধ ছাড়িয়ে ফেলে অর্থাৎ 1.5 বছরের মধ্যে দুধ খাওয়া শেষ করে ফেলে এরপরে অন্যান্য খাবারে অভ্যস্ত হয়ে গেছে তাহলে সেটাও জায়েজ 2 বছর পর্যন্তই খাওয়াতে হবে বা তার কম খাওয়ানো যাবে না বা তার বেশিও খাওয়ানো যাবে না এরকম হতে পারে যে মায়ের বুকের দুধ ছাড়া অন্য কিছু খাইতে সে অভ্যস্ত না শুধুমাত্র সে বুকের দুধই খাইতে পারে অন্য আর কিছু খেতে পারে না এরকমটা এক্সেপশনাল হয় অনেক সময় অনেকের জন্য তো সেক্ষেত্রে সে আরও 2 বছরের পরেও কিছুদিন দুধ খাওয়াতে পারে একথা ওলামায়ে কেরাম বলেছেন তবে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলেছেন 2 বছর পর্যন্ত দুধ খাওয়ানোর কথা তো সুস্পষ্টভাবে আগে পরের কথা যেহেতু উল্লেখ নেই অতএব 2 বছরের মধ্যে দুধ খাওয়ানো সমাপ্ত করা অর্থাৎ দুধ ছেড়ে অন্য খাবারে অভ্যস্ত করানো উচিত প্রত্যেক মায়ের উচিত 2 বছরের মধ্যে সন্তানকে মায়ের বুকের দুধ ছেড়ে দিয়ে অন্য কোনো খাবারে অভ্যস্ত করানো 2 বছরের মধ্যে এরপরে 785 নম্বর প্রশ্ন রাজশাহী থেকে লিখেছিলেন বাদল বিশ্বাস তিনি প্রশ্ন লিখেছিলেন মুরগির দোকানে দেখা যায় একজন ব্যক্তি মুরগি জবাই করে সেই মুরগি খাওয়া কি হালাল হবে এই প্রশ্ন উত্তর হলো জি হালাল হবে সে ব্যক্তি যদি আল্লাহ আকবার বলে আল্লাহর নাম নিয়ে যদি মুরগি জবাই করে থাকে তাহলে একজন ব্যক্তি জবাই করলেও সেটা খাওয়া যাবে একজন ব্যক্তি মুরগি জবাই করেছে বা একজন ব্যক্তি একটা খাসি জবাই করেছে বা একটা গরু জবাই করে ফেলেছে এটা খাইতে কোনো অসুবিধা নেই আল্লাহর নাম নিয়ে খাইলে সেটা মুসলমানের জন্য খাওয়া জায়েজ আছে সেটা একজন জবাই করুক আর 2জন জবাই করুক এরপরে 786 নম্বর প্রশ্ন ফরিদপুর থেকে লিখেছিলেন তানজিলা তিনি প্রশ্ন লিখেছিলেন শবে মেরাজের রোজা কয়টি এই প্রশ্ন উত্তর হলো আমরা সকলে জানি শবে মেরাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ রাত এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সপ্ত আকাশের উপরে ভ্রমণ করিয়েছিলেন তার সাথে কথোপকথন হয়েছিল এ রাতে নামাজ ফরজ হয়েছিল এটা আমরা সকলে জানি তবে সেই রাতকে কেন্দ্র করে বিশেষ কোনো ইবাদত যেমন প্রশ্ন হয়েছে যে রোজা কয়টা রাখতে হবে এরকম কোনো সুস্পষ্ট ইবাদতের কথা উল্লেখ নেই এই রাতকে কেন্দ্র করে বিশেষ ইবাদত করতে হবে বা বিশেষ রোজা রাখতে হবে এরকম কোনো দৃষ্টান্ত নাই কোরআন হাদিসের মধ্যে এরকম কোনো দৃষ্টান্ত পাওয়া যায় না অতএব শবে মেরাজ উপলক্ষে কোনো রোজা নেই আপনি অন্যান্য দিন যেভাবে নফল রোজা রাখেন সেভাবে নফল রোজা রাখবেন যে কোনো সময় যে কোনো দিনে কিন্তু আপনি শবে মেরাজকে কেন্দ্র করে রাখতে পারবেন না শবে মেরাজকে কেন্দ্র করে বিশেষ কোনো নফল ইবাদত বিশেষ কোনো রোজা রাখার কোনো বিধান নেই এরপরে 727 নম্বর প্রশ্ন কুমিল্লা থেকে লিখেছিলেন দিন ইসলাম তিনি প্রশ্ন লিখেছিলেন অনেকে বলে থাকে রাতের বেলায় টাকা ধার দেওয়া যায় না এটা কতটুকু সঠিক এই প্রশ্নের উত্তর হলো এটা একটি কুসংস্কার অনেকে বলে থাকে রাতের বেলায় এই কাজ করা যায় না সেই কাজ করা যায় না টাকার লেনদেন করা যায় না ধার দেওয়া যায় না আরও অনেক কথা প্রচলিত আছে এগুলো কুসংস্কারের অন্তর্ভুক্ত এগুলো ইসলামী শরিয়ার কোনো কথা নয়
এরপরে 788 নম্বর প্রশ্ন গোপালগঞ্জ থেকে লিখেছিলেন নূর মোহাম্মদ। তিনি প্রশ্ন লিখেছিলেন, বৌদ্ধ মন্দির দেখার উদ্দেশ্যে ভ্রমণ করা জায়েজ আছে কি না? এই প্রশ্নের উত্তর হলো জি না। আপনি মন্দির দেখার উদ্দেশ্যে ভ্রমণ করবেন এটা ইসলামী শরীয়ত অ্যালাউ করে না, এটা আপনার আমার জন্য মুসলমানের জন্য উম্মতে মুহাম্মাদের জন্য এটা জায়েজ নেই। এরপর 789 নম্বর প্রশ্ন বরিশাল থেকে লিখেছিলেন তিতুমির। তিনি প্রশ্ন লিখেছিলেন, নামাজের মধ্যে পকেটে থাকা মোবাইল বেজে উঠলে করণীয় কি? এই প্রশ্নের উত্তর হলো, নামাজের মধ্যে মোবাইল বেজে উঠলে আপনি বাম হাত দিয়ে পকেটে হাত দিয়ে মোবাইলটা কেটে দিবেন, যে কোনো সুইচ টাপ দিয়ে আওয়াজটা বন্ধ করে দিবেন, এটা হলো আপনার করণীয়। আর যদি সেটা খুব বেশি শব্দ করে, যেটা আপনার নামাজে আপনার মনোযোগ ধরে রাখতে অসুবিধা হচ্ছে, সেক্ষেত্রে আপনার নামাজ আপনি ভেঙে আপনি নতুন করে আবার নামাজের নিয়ত করতে পারেন। তবে যদি আপনার অসুবিধা না হয়, আপনার নামাজের মনোযোগ যদি আপনি ধরে রাখতে পারেন, অন্য কোনো ব্যক্তির নামাজের ক্ষতি হতে পারে, এই জন্য আপনি তাড়াতাড়ি করে হাত দিয়ে মোবাইলটা চেপে বন্ধ করে দিবেন, এটা হলো আপনার জন্য করণীয়। তবে অবশ্যই আগের করণীয় হলো নামাজে দাঁড়ানোর পূর্বে মোবাইলটা বন্ধ করে রাখা অথবা একদম সাইলেন্ট করে রাখা, এটা আপনার আমার জন্য প্রথম করণীয়। এরপর 790 নম্বর প্রশ্ন ফরিদপুর থেকে লিখেছিলেন নাওফেল। তিনি প্রশ্ন লিখেছিলেন, নামাজের সেজদায় যাওয়ার সময় আগে হাঁটু পড়বে নাকি আগে হাত মাটিতে পড়বে? এই প্রশ্নের উত্তর হলো, নামাজের সেজদায় যাওয়ার সময় আগে হাত মাটিতে পড়বে নাকি আগে হাঁটু মাটিতে পড়বে, এ বিষয়টা বেশ মতানৈক্য আছে। এ বিষয় নিয়ে অনেকে বলেছেন নামাজের মধ্যে আগে হাঁটু পড়বে জমিনে, অনেকে বলেছেন যে সেজদায় আগে হাত দিতে হবে। দুইটা কথাই হাদিসের মধ্যে পাওয়া যায়, উভয় কথা হাদিসের মধ্যে পাওয়া যায়। এখান থেকে অনেকেই আমল বেছে নিয়েছেন, ওলামায়ে আহনাফ বিশেষ করে হানাফি মাজহাবের ওলামায়ে কেরাম যারা আছেন, তারা আগে হাঁটু মানে জমিনে রাখার ব্যাপারটাই অগ্রাধিকার দিয়ে থাকেন, আগে হাঁটু পড়বে তারপরে হাত পড়বে। এবং অন্যান্য মাজহাবের অনেক ওলামায়ে কেরাম আগে হাত দেওয়াটাকে প্রাধান্য দিয়েছেন, তবে দুটোটাই সঠিক। এরপর 791 নম্বর প্রশ্ন ফেনী থেকে লিখেছিলেন আজিজুল। তিনি প্রশ্ন লিখেছিলেন, গানের কনসার্টে চাঁদা তুলতে আসলে তাদেরকে টাকা দিলে কি গুনাহ হবে? এই প্রশ্ন উত্তর হলো জি, গুনাহ হবে। যেখানে অশ্লীল কাজ হবে, অন্যায় কাজ হবে, গুনাহের কাজ হবে, সেখানে আপনি চাঁদা দিয়ে শরীক থাকলে আপনারও গুনাহ হবে। সেখানে আপনার ইমানের দাবি হলো আপনি তাদেরকে গানের জন্য কনসার্টের জন্য টাকা দিবেন না, সেখানে চাঁদা দেওয়া মুসলমানের জন্য জায়েজ হতে পারে না। এরপর 792 নম্বর প্রশ্ন ফরিদপুর থেকে লিখেছিলেন মনিরুল ইসলাম। তিনি প্রশ্ন লিখেছিলেন, কোনো অমুসলিমের মৃত্যুর খবর শুনলে ইন্না লিল্লাহ পড়া যাবে কি না? এই প্রশ্ন উত্তর হলো, ইন্না লিল্লাহ এই শব্দের অর্থ হলো আমরা আল্লাহর কাছ থেকে এসেছি, আবার আল্লাহর কাছে ফিরে যাব। তো এই ইন্না লিল্লাহ শব্দটা যে কোনো কারো মৃত্যুর খবর শুনলে পড়তে পারি, এতে কোনো সমস্যা নেই। মুসলিম অমুসলিম প্রত্যেকের মৃত্যুর খবর শুনলে ইন্না লিল্লাহ পড়তে কোনো অসুবিধা নেই। এরপর 793 নম্বর প্রশ্ন নীলফামারি থেকে লিখেছিলেন তৌহিদুল ইসলাম। তিনি প্রশ্ন লিখেছিলেন, রোজা রেখে আতরের ঘ্রাণ বা ফুলের ঘ্রাণ নেওয়া যাবে কি না? এই প্রশ্নের উত্তর হলো, ঘ্রাণ নাকে আসলে আপনার রোজা ভেঙে যাবে না, তবে আপনি ইচ্ছাকৃতভাবে সবসময় নাকের কাছে ঘ্রাণ না নিয়ে বরং আপনি গায়ে আতর মেখেছেন বা অন্য কেউ আতর মেখেছে বা ফুলের বাগান দিয়ে হেঁটে যাচ্ছেন, এতে আপনার রোজার কোনো ক্ষতি হবে না। তবে ইচ্ছাকৃতভাবে নাকের কাছে ঘ্রাণ সবসময় নেওয়া, সুগন্ধি সবসময় নেওয়া, এটা রোজার মাকরু হওয়া বা রোজা হালকা হয়ে যাওয়ার অন্যতম কারণ হতে পারে। এরপর 794 নম্বর প্রশ্ন যশোর থেকে লিখেছিলেন আবু হোসেন। তিনি প্রশ্ন লিখেছিলেন, অনেকে বলে তাহাজ্জুদ নামাজ একবার পড়া শুরু করলে সারা জীবন নাকি প্রতিদিন পড়তে হয়, এটা কতটুকু সঠিক? এই প্রশ্নের উত্তর হলো, তাহাজ্জুদ নামাজ এটা নফল সুন্নাত, আপনি চাইলে প্রতিদিন পড়তে পারেন, আবার চাইলে একদিন পর একদিন অথবা মাসে একদিন সপ্তাহে একদিন আপনি পড়তে পারেন, এটা আপনার জন্য বাধ্যতামূলক নয়। একবার পড়া শুরু করলে আর আপনি বাদ দিতে পারবেন না, বিষয়টা এরকম নয় যে বলেছে সে সঠিক বলেনি। এরপরে 795 নম্বর প্রশ্ন সুনামগঞ্জ থেকে লিখেছিলেন আলিউর রহমান। তিনি প্রশ্ন লিখেছিলেন, তাহাজ্জুদ নামাজ পড়ে ফজরের আগে আবার ঘুমানো যাবে কি না? এ প্রশ্নের উত্তর হলো, যদি সময় থাকে তাহলে ঘুমানো যাবে, এতে কোনো সমস্যা নেই। এরপরে 796 নম্বর প্রশ্ন ঢাকার মিরপুর থেকে লিখেছিলেন তাওসিফা। তিনি প্রশ্ন লিখেছেন, যারা জেনে বুঝে পর্দা করে না তাদের নামাজ রোজা কবুল হবে কি না? এই প্রশ্নের উত্তর হলো, পর্দা করা একটা ইবাদত এবং নামাজ রোজা অন্যান্য ইবাদত, তো আপনি পর্দা না করলে সে ব্যক্তি অবশ্যই কবিরা গুনাহগার হবে।
কবিরা গুনাহে লিপ্ত আছে তবে তার নামাজ রোজা তার জন্য ক্ষতি হবে না নামাজ রোজা আদায় করতে হবে সেটা তার জন্য ফরজ ইবাদত সে ইবাদত সে আদায় করলে সেটা আদায় হবে ইনশাআল্লাহ তবে পর্দা না করার কারণে অর্থাৎ অন্যান্য সময় পর্দা না করার কারণে তার কবিরা গুনাহ হবে এরপর 797 নম্বর প্রশ্ন ঢাকার উত্তরা থেকে লিখেছিলেন রুবিনা তিনি প্রশ্ন লিখেছিলেন অপবিত্র অবস্থায় সকাল সন্ধ্যার জিকিরগুলো আদায় করা যাবে কিনা এই প্রশ্নের উত্তর হলো যে আপনি করতে পারেন তবে আপনার জন্য সেগুলো বাধ্যতামূলক নয় অপবিত্র বলতে হয়তো বুঝিয়েছেন হায়েজ নিফাজ অবস্থায় যখন নামাজ পড়তে পারতেছেন না তখন সকাল সন্ধ্যা জিকির করতে পারবেন কিনা আপনি মুখে মুখে সেগুলো পাঠ করতে কোনো অসুবিধা নেই তবে সেটা আপনার জন্য বাধ্যতামূলক নয় এরপরে 798 নম্বর প্রশ্ন ভোলা থেকে লিখেছিলেন ইউসুফ তিনি প্রশ্ন লিখেছিলেন আকিকার ছাগলের বয়স এক বছর পূর্ণ না হলে আকিকা হবে কিনা এই প্রশ্নের উত্তর হলো জি হবে এক বছর বয়স হয় নাই কিন্তু খাওয়ার মতো উপযুক্ত হয়ে গেছে এরকম ছাগল দিয়ে আকিকা করতে কোনো অসুবিধা নেই আকিকা হয়ে যাবে এরপর 799 নম্বর প্রশ্ন কুমিল্লা থেকে লিখেছিলেন জহিরুল তিনি প্রশ্ন লিখেছিলেন ফরজ গোসল না করে মুরগি জবাই করা যাবে কি না এই প্রশ্নের উত্তর হলো আপনি মুরগি জবাই করতে পারেন তবে উত্তম হলো আপনি আগে ফরজ গোসল করে তারপরে অন্যান্য কাজ করবেন তবে ফরজ গোসল না করে যে কোনো কাজ করা যাবে না জবাই করা যাবে না ইত্যাদি এরকম কোনো কথা নেই আপনি জবাই করতে পারেন তবে আপনার জন্য উত্তম হলো আপনি ফরজ গোসল যদি হয়ে যায় আপনার উপর ফরজ হয়ে যায় গোসল তাহলে আগে তাড়াতাড়ি গোসল করে নেওয়া এই ব্যাপারে হাদিসের মধ্যে বেশ গুরুত্ব দেওয়া হয়েছে যে ফরজ গোসল তাড়াতাড়ি আদায় করার এরপর 800 নম্বর প্রশ্ন ঢাকার গুলশান থেকে লিখেছিলেন সুফিয়া তিনি প্রশ্ন লিখেছিলেন হিন্দুদের বিবাহ অনুষ্ঠানে দাওয়াত দিলে তা গ্রহণ করা যাবে কি না এই প্রশ্নের উত্তর হলো জি গ্রহণ করা যাবে তবে সেখানে গিয়ে হারাম খাবারগুলো গ্রহণ করা যাবে না সেখানে আপনার যদি আপনার জন্য যদি হালাল খাবারের ব্যবস্থা থাকে আপনি সেগুলো ভক্ষণ করবেন বাকি আপনি দাওয়াত গ্রহণ করতে পারেন তাদের যে হারাম আইটেমগুলো আছে সে হারাম আইটেমগুলো বাদ দিয়ে আপনি হালাল খেতে পারেন অথবা না খেয়েও চলে আসতে পারেন তবে দাওয়াত গ্রহণ করতে আপনার কোনো অসুবিধা নেই 801 নম্বর প্রশ্ন কুমিল্লা থেকে লিখেছিলেন আমিনুল ইসলাম তিনি প্রশ্ন লিখেছিলেন বিবাহ করা কি ফরজ নাকি সুন্নত বিয়ে করার শরী বিধান কি তো আমিনুল ভাই জানতে চেয়েছেন বিবাহ করার ইসলামী শরী বিধান কি এ ব্যাপারে আমি প্রথমে বলছি বিবাহ করা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলামী শরীয়ের বিধান এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন সূরা নিসা আয়াত নম্বর 3 সেখানে উল্লেখ আছে ফাঙ্কিহু মা তাবালাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাতা ওয়া রুবা ফা ইন খিফতুম আল্লা তাআদিলু ফাওয়াহিদা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা দুইটা বিবাহ করো অথবা তিনটা বিবাহ করো অথবা চারটা বিবাহ করো আর যদি তোমরা আশঙ্কা করো যে তোমরা একাধিক স্ত্রীর মধ্যে সম অধিকার বন্টন করতে পারবে না তাহলে তোমরা একটা বিবাহ করো ফা ইন খিফতুম আল্লা তাআদিলু ফাওয়াহিদা তোমরা একটা স্ত্রী বেছে নাও একটা স্ত্রী গ্রহণ করো তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে বিবাহ করার ব্যাপারে স্পষ্টভাবে ইঙ্গিত করেছেন স্পষ্টভাবে উল্লেখ করেছেন আর হাদিসের মধ্যে তো আমরা দেখি খুব গুরুত্ব সহকারে বিবাহ করার কথা বলা হয়েছে একটা প্রসিদ্ধ হাদিস আমরা সকলে জানি সেটা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি বিবাহ করা আমি নবীর সুন্নত যে ব্যক্তি এই সুন্নতকে পরিত্যাগ করলো সে ব্যক্তি আমাদের দলভুক্ত নয় তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কঠোর শব্দ এরকম কঠিন শব্দ উচ্চারণ করেছেন তো এ থেকে বোঝা যায় বিবাহ করা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলামী শরীয়ত বিধান তো এ ব্যাপারে যদি শরীর স্পষ্ট বিধান আমরা জানতে চাই সেটা হলো স্বাভাবিকভাবে বিবাহ করার ইসলামী শরীয়ত বিধান হলো সুন্নতে মুয়াক্কাদা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকিদপূর্ণ সুন্নাত এটা সকলের জন্য যারা স্বাভাবিক অবস্থায় আছে আর তাদের মধ্যে কিছু এক্সেপশনাল আছে যেমন যাদের বিবাহ করার বয়স হয়েছে শারীরিক সক্ষমতা আছে আর্থিক সক্ষমতা আছে সেই ব্যক্তি এখন বিবাহ না করলে যে কোনোভাবে জেনার মধ্যে লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা আছে সেই ব্যক্তির জন্য এমত অবস্থায় বিবাহ করা ফরজ আর যে ব্যক্তি জেনার মধ্যে লিপ্ত হওয়ার সম্ভাবনা নেই আশঙ্কা নেই সেই ব্যক্তির জন্য বিবাহ করা সুন্নতে মুয়াক্কাদা অবশ্যই তাকিদপূর্ণ সুন্নত এটা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেওয়া উচিত নয় আর যে ব্যক্তির শারীরিক ক্ষমতা নেই একজন স্ত্রীকে ঘরে আনার পরে তার যে জৈবিক চাহিদা পূরণ করার ব্যাপার আছে এটা পূরণ করতে সে একেবারে অক্ষম এবং তার আর্থিক সামর্থ্যও নেই
সেই ব্যক্তির জন্য বিবাহ করা ফরজ নয়, সুন্নতে মুয়াক্কাদাও নয়, সেই ব্যক্তি বিবাহ করবে না। বরং তার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শ হলো, সেই ব্যক্তির রোজা রাখবে, সেই ব্যক্তি নিজেকে নিয়ন্ত্রণ করবে, সেই ব্যক্তি বিবাহ করবে না। যে ব্যক্তি স্ত্রীকে ভরণ পোষণ দিতে অক্ষম এবং শারীরিক সক্ষমতাও তার নাই, সেই ব্যক্তি বিবাহ করবে না, তার জন্য ফরজ কিংবা সুন্নত নয়। আর স্বাভাবিক অবস্থায় বিবাহ করা সুন্নতে মুয়াক্কাদা, যার জন্য জিনায় জড়িত হওয়ার আশঙ্কা রয়েছে, শারীরিক এবং আর্থিক সক্ষমতা থাকা সত্ত্বেও বিবাহ করছে না, সেই ব্যক্তির জন্য এমত অবস্থায় বিবাহ করা ফরজ। আশা করি আমি শরীর বিধান আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। এরপরে 802 নম্বর প্রশ্ন, ঢাকা থেকে লিখেছেন জাবেদ ওমর। তিনি প্রশ্ন লিখেছিলেন, জামাতে নামাজ পড়তে গিয়ে প্রথম রাকাতে রুকু না পেলে সেজদায় শরীক হওয়া যাবে কি না? এই প্রশ্নের উত্তর হল, আপনি জামাতে নামাজ পড়তে গেছেন, একটু বিলম্ব হওয়ার কারণে আপনি রুকু মিস করে ফেলেছেন, ইমাম সাহেব রুকু থেকে উঠে সেজদায় চলে গেছে, এমত অবস্থায় আপনি নামাজে তাকবীরুল্লাহ দেওয়ার পরে আপনি সরাসরি সেজদায় চলে যেতে পারেন। আবার চাইলে আপনি নামাজের মুসল্লায় দাঁড়িয়ে ইমাম সাহেব সেজদা থেকে উঠে দাঁড়ানো পর্যন্ত আপনি অপেক্ষা করতে পারেন। তবে উত্তম হলো, ইমামকে যে অবস্থায় পাবেন সেই অবস্থায় শরীক হয়ে যাবেন। তবে যদি আপনি প্রথম রাকাতের রুকু না পান, তাহলে সেই রাকাতটা আপনার জন্য রাকাত হিসেবে গণ্য হবে না, শুধু সেজদায় শরীক হলে সেইটা রাকাত হিসেবে গণ্য হবে না, দ্বিতীয় রাকাত থেকে আপনাকে রাকাত গণ্য করতে হবে। আশা করি বোঝাতে পেরেছি। এরপরে 803 নম্বর প্রশ্ন, দিনাজপুর থেকে লিখেছিলেন তৌফিক রহমান। তিনি প্রশ্ন লিখেছিলেন, মসজিদে ফরজ নামাজের পরে ইমাম সাহেব যখন সম্মিলিত মোনাজাত করে, তখন সবার সাথে হাত তুলে মোনাজাত না করলে কোনো সমস্যা হবে কি না? এ প্রশ্ন উত্তর হলো, জি না। ইমাম সাহেব যখন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে নামাজ শেষ করেছে, তখন আপনার ইমামকে ইক্তেদা করা শেষ হয়ে গেছে। এখন ইমাম যদি তাসবিহ পাঠ করে, ইমাম যদি মোনাজাত করে, তার সাথে সাথে সেভাবে করতে হবে, এটা বাধ্যতামূলক নয়। ইমাম সাহেবের সালাম ফেরানোর পরে আপনি আপনার ব্যক্তিগত আমল করবেন, আপনি চাইলে বসে বসে তাসবিহ পাঠ করবেন, আপনি চাইলে ব্যক্তিগত অন্য কোনো আমল করবেন, তেলাওয়াত করবেন, আবার চাইলে আপনি সুন্নতে দাঁড়িয়ে যাবেন, সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার আমল। তাই ইমাম সাহেবের সাথে এবং সকলের সাথে সম্মিলিতভাবে মোনাজাত করাটা আপনার আমার জন্য বাধ্যতামূলক নয়, না করলে কোনো সমস্যাই হবে না। এরপরে 804 নম্বর প্রশ্ন, ঢাকা থেকে লিখেছিলেন জোবায়ের আহমদ। তিনি প্রশ্ন লিখেছিলেন, যে বিছানায় স্বামী স্ত্রী মিলন করে সেই বিছানার উপরে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়া যাবে কি না? এই প্রশ্ন উত্তর হলো, জি যাবে। সে বিছানায় যদি কোনো দাগ না থাকে, অর্থাৎ স্পষ্টভাবে কোনো নাপাকি লেগে আছে, এরকম যদি না দেখা যায়, শুকিয়ে গেছে, এমত অবস্থায় তার উপর জায়নামাজ বিছিয়ে আপনি নামাজ পড়বেন, এতে নামাজের ক্ষতি হবে না, নামাজ হয়ে যাবে। তবে যদি সেটা স্পষ্ট কোনো নাপাকির দাগ বোঝা যায়, সেখানে সে বিছনার চাদর অবশ্যই ধুয়ে দেওয়া, এটা হলো উত্তম। এরপরে 805 নম্বর প্রশ্ন, ফরিদপুর থেকে লিখেছিলেন তানিয়া মির্জা। তিনি প্রশ্ন লিখেছিলেন, বিবাহের পরে হাতে চুড়ি না পরলে কোনো গুনাহ হবে কি না? এ প্রশ্নের উত্তর হলো, জি না। বিবাহের পরে স্ত্রীর হাতে চুড়ি পরাটা ইসলামী শরিয়ার দৃষ্টিতে বাধ্যতামূলক বিষয় নয়। আপনি চাইলে অলংকার পরবেন, চাইলে চুড়ি পরবেন, না চাইলে না পরবেন, এতে কোনো সমস্যা নেই। এরপরে 806 নম্বর প্রশ্ন, কেরানীগঞ্জ থেকে লিখেছিলেন আবু ওবায়দা। তিনি প্রশ্ন লিখেছিলেন, যে ব্যক্তি রোজা রাখে না তার তারাবির নামাজ কবুল হবে কি না? এই প্রশ্ন উত্তর হলো, তারাবির নামাজ পড়া এটা সুন্নত আমল, আর রোজা রাখা এটা ফরজ। তো যে ব্যক্তি ফরজ ছেড়ে দিয়ে সুন্নত পালন করে, সে ব্যক্তি তো গুমরাহীর মধ্যে আছে। এরকম গুমরাহ ব্যক্তিকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুক, আমিন। তবে বিষয়টা হলো, তারাবির নামাজ একটি ভিন্ন ইবাদত, সে নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন তার নামাজ কবুল করবেন, যদি তার মধ্যে কোনো ভুল না থাকে, মারাত্মক কোনো ভুল না থাকে, তাহলে তার ইবাদত পূর্ণ হলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই কবুল করবেন ইনশাআল্লাহ। তবে তার অবশ্যই আগে ফরজ ঠিক করতে হবে, ফরজ না আদায় করে সুন্নত আদায় করলে যে সুন্নত আদায় হবে না তা নয়, তবে অবশ্যই তাকে আগে ফরজের ব্যাপারটা মেনে নিতে হবে এবং আমল করতে হবে। কোনো কারণে যদি সেটা ছুটে যায়, তারাবির নামাজ পড়েছে, তারাবির নামাজের কোনো ক্ষতি হবে না, সেটা কবুল হবে ইনশাআল্লাহ। এরপরে 807 নম্বর প্রশ্ন, ঢাকার সাবার থেকে লিখেছেন আনিকা। তিনি প্রশ্ন লিখেছিলেন, চাচা শ্বশুর বা মামা শ্বশুরের সাথে পর্দা করা লাগবে কি না? জি, এই প্রশ্নের উত্তর হলো, একজন মেয়ে বা একজন স্ত্রী
সে তার চাচা শ্বশুর বা মামা শ্বশুর তাদের সাথে অবশ্যই পর্দা করতে হবে, এটা তার জন্য পর্দা করা ফরজ। এরপর 808 নম্বর প্রশ্ন, ঢাকার লালবাগ থেকে লিখেছিলেন আবুল বাশার, তিনি প্রশ্ন লিখেছিলেন টাকায় মানুষ বা পশু পাখির ছবি থাকে, ওই টাকা পকেটে নিয়ে নামাজ পড়লে নামাজের কোনো ক্ষতি হবে কি না? এই প্রশ্নের উত্তর হলো জি না, টাকায় মানুষের ছবি আছে, পশু পাখির ছবি আছে, সেই টাকাটা যদি আপনি সামনে আপনার নামাজের সামনে এভাবে বিছিয়ে রেখে ছবিটা দেখা যাচ্ছে আর আপনি নামাজ পড়তেছেন, সেটা আপনার নামাজের অবশ্যই ক্ষতি হবে। তবে সেই টাকাটা যদি আপনি ভাস করে মানি ব্যাগের ভিতরে রাখছেন অথবা আপনার পকেটের ভিতরে আছে, এমন অবস্থায় নামাজ পড়লে নামাজের কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। এরপর 809 নম্বর প্রশ্ন, ফেনী থেকে লিখেছিলেন জুম্মুন ইসলাম, তিনি প্রশ্ন লিখেছিলেন নামাজের সেজদায় পা মাটি থেকে একটু উপরে উঠে গেলে নামাজ ভেঙে যাবে কি না? এই প্রশ্নের উত্তর হলো জি না, নামাজের সেজদায় গিয়ে আমরা যখন পা এরকম সোজা জমিনের সাথে লাগিয়ে রাখি, কারো কারো পা একটু উপরে উঠে যায়, এতে আপনার নামাজের ক্ষতি হবে না। তবে ইচ্ছাকৃতভাবে পা উপরে উঠে রাখাটা উচিত নয়, অবশ্যই জমিনের সাথে লাগিয়ে রাখতে হবে। যদি কোনো কারণে একবার দুইবার বা অল্প সময়ের জন্য পা এরকম একটু উঠে যায় তাহলে আপনার নামাজ ভেঙে যাবে না। এরপর 810 নম্বর প্রশ্ন, মাদারীপুর থেকে লিখেছিলেন জান্নাতি, তিনি প্রশ্ন লিখেছিলেন নামাজে দাঁড়িয়ে হিজাব পরিধান করা সত্ত্বেও যদি চুল বের হয়ে যায় তাহলে নামাজ ভেঙে যাবে কি না? এই প্রশ্নের উত্তর হলো মহিলাদের ক্ষেত্রে নামাজে অবশ্যই চুল ঢেকে রাখতে হবে, ইচ্ছাকৃতভাবে চুলের কোনো অংশ বাহিরে রাখা যাবে না। তবে নামাজ পড়তেছেন এমত অবস্থায় উঠতে বসতে যদি কোনো কারণে আপনার হিজাবের নিচ দিয়ে চুলের কোনো অংশ দেখা যায় অথবা কিছু অংশ বের হয়ে গেছে, এর জন্য আপনার নামাজ ভেঙে যাবে না। তবে অবশ্যই নামাজে দাঁড়ানোর পূর্বে চুল বড় হলে সেটা বেঁধে নিতে হবে, আর ছোট থাকলে সেটা আপনার হিজাবের নিচে এমনভাবে আবদ্ধ রাখতে হবে যেন সেটা কোনোভাবে দেখা না যায়। চুল ঢেকে রাখার ব্যাপারে মহিলাদের ক্ষেত্রে তাকিদ আছে যে নামাজে দাঁড়ানোর সময় অবশ্যই সে চুল ঢেকে রাখবে। এরপর 811 নম্বর প্রশ্ন, ঢাকা থেকে লিখেছিলেন পারভিন বেগম, তিনি প্রশ্ন লিখেছিলেন মহিলাদের নামাজের সেজদায় গিয়ে পায়ের পাতা দেখা গেলে নামাজ হবে কি না? এই প্রশ্নের উত্তর হলো মহিলারা যখন নামাজ পড়বে, নামাজের সেজদায় হোক অথবা দাঁড়ানো অবস্থায় হোক, তার পায়ের পাতার সামনের অংশ অথবা পিছনের অংশ এটা দেখা গেলে তার নামাজ ভেঙে যাবে না। তার জন্য উত্তম হলো সে পুরো পাটা ঢেকে রাখবে, পায়ের উপর দিয়ে কোনো একটা কাপড় ঝুলিয়ে দেবে, তার নিচের সালোয়ারটা হয়তো একটু বড় করবে যেটা জমিন পর্যন্ত স্পর্শ করে, অথবা নিজ দিয়ে কোনো একটা মোজা পরিধান করলে সেটা উত্তম হয়, তবে মোজা পরিধান করা বাধ্যতামূলক না। পুরুষদের জন্য টাকনুর উপরে কাপড় উঠে নামাজ পড়তে হবে, আর নারীরা টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে দেবে, এটা হলো হাদিসের কথা। তবে ঝুলিয়ে দেওয়ার ব্যাপারে মতানৈক্য আছে, কেউ কেউ বলেছেন একদম জমিনের সাথে কাপড় ঝুলিয়ে দেবে যেন পায়ের অংশ দেখা না যায়, আর কেউ কেউ বলেছেন যে শুধু টাকনুর নিচে কাপড় নামালেই হবে, তার পায়ের সামনের অংশ এবং পিছনের পাতার অংশ সেটা খোলা থাকবে, এতে কোনো সমস্যা নেই। জমহুর ওলামায়ে কেরামের মতে এটাই বলতে পারি যে আপনার পায়ের পাতা যদি খোলা থাকে এতে আপনার নামাজ ভঙ্গ হবে না, তবে অবশ্যই নামাজে পায়ের গোড়ালির নিচে আপনার কাপড় থাকতে হবে, গোড়ালি যদি দেখা যায়, পায়ের গোড়ালি যদি ঢাকা না থাকে তাহলে আপনার নামাজ হবে না। এরপরে 812 নম্বর প্রশ্ন, কলকাতা থেকে লিখেছিলেন আসির উদ্দিন, তিনি প্রশ্ন লিখেছিলেন নামাজের মধ্যে বায়ু চেপে রেখে নামাজ পড়লে নামাজ হবে কি না? এই প্রশ্নের উত্তর হলো যদি সেটা খুব সামান্য পরিমাণে আসে, যে সেটা আপনি চেপে রাখলে আপনার কোনো অসুবিধা হবে না, শারীরিক ক্ষতি হচ্ছে না বা আপনার নামাজের মনোযোগ নষ্ট হচ্ছে না, তাহলে আপনি সেটা চেপে রেখে নামাজ শেষ করতে পারেন। আর যদি সেটা খুব মারাত্মক গ্যাসের সমস্যা হয়, যে আপনি এখন চেপে রাখতে খুবই কষ্ট হচ্ছে, যে কোনো অঘটন ঘটতে পারে অথবা আপনার শারীরিক ক্ষতি হতে পারে, এরকম যদি নামাজের অস্বস্তিতা তৈরি করে তাহলে নামাজ ভেঙে দিয়ে আপনি অজু করে আসবেন। তাছাড়া হালকা সমস্যার কারণে আপনি বায়ু চেপে রেখে নামাজ শেষ করতে পারবেন, এতে নামাজের ক্ষতি হবে না। এরপরে 813 নম্বর প্রশ্ন, কুমিল্লা থেকে লিখেছিলেন দাউদ হায়দার, তিনি প্রশ্ন লিখেছিলেন জুমার নামাজে একাধিকবার জামাত করা যাবে কি না? এই প্রশ্নের উত্তর হলো এটি বেশ ইখতিলাফপূর্ণ একটি মাসআলা, জুমার নামাজে একাধিক জামাত করার ব্যাপারে বেশ ইখতিলাফ আছে। তবে উত্তম এবং সুন্নাহ হলো একটি জামাত করা, জামে মসজিদে একটিমাত্র জামাত করা জুমার নামাজ, এবং সেই নামাজের যদি অনেক মুসল্লি আগত মুসল্লি থাকে
তাহলে তাদের জন্য বাহিরে খোলা স্থানে হোক, মাঠে হোক, রাস্তায় হোক, যেভাবে হোক মাইক লাগিয়ে, স্পিকার লাগিয়ে অথবা মুকাব্বিরের সাহায্যে একটা জামাতের সাথে সকলকে নামাজে দাঁড়ানোটা হলো উত্তম। তবে এরকমটা ব্যবস্থা যদি না থাকে তাহলে লোকরা উপস্থিত হয়েছে কিন্তু জামাতে নামাজ পড়ার মতো জায়গা হচ্ছে না, তাহলে প্রথম জামাত হয়ে যাওয়ার পরে একটু আগে অথবা একটু পিছে, অর্থাৎ জায়গা যেখানে দাঁড়িয়েছিল তার থেকে একটু এগিয়ে অথবা একটু পিছিয়ে দ্বিতীয় আরেকটা জামাত করা যেতে পারে। এ ব্যাপারে ওলামা ইকরাম অনেকেই মতামত পেশ করেছেন, তবে এটা বেশ এখতেলাপপূর্ণ মাসালা, এ ব্যাপারে বিস্তারিত আলোচনার প্রয়োজন রয়েছে। ইনশাআল্লাহ আমরা স্বতন্ত্রভাবে এ বিষয়ে একটা আলোচনা করব, আপনারা সে আলোচনা শুনবেন ইনশাআল্লাহ, তাহলে বিস্তারিত বুঝতে পারবেন। এরপর 814 নম্বর প্রশ্ন নোয়াখালী থেকে লিখেছিলেন বকুল বিশ্বাস। তিনি প্রশ্ন লিখেছিলেন, জুমার নামাজের জামাত ধরতে না পারলে একা একা কিভাবে নামাজ পড়ব? এই প্রশ্নের উত্তর হলো, কেউ যদি জুমার নামাজের জামাতে শরিক হতে না পারে, লেট হয়ে গেছে জামাত ধরতে, তাহলে সে ব্যক্তি একা একা জোহরের নামাজ পড়বে। জুমার দিনেও সে যদি একা নামাজ পড়তে হয়, জামাতে যদি শরিক হতে না পারে, তাহলে সে বৃহস্পতিবারে যেভাবে জোহরের নামাজ পড়েছিল 4 রাকাত, শনিবারে যেভাবে জোহরের নামাজ 4 রাকাত পড়েছিল, সে ঠিক সেভাবে 4 রাকাত জোহরের নামাজ পড়বে। তার জন্য আর জুমা পড়তে হবে না, একা একা জুমা পড়া যায় না। এরপরে 815 নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গ থেকে লিখেছিলেন ইউসুফ। তিনি প্রশ্ন লিখেছিলেন, কোনো বিধবা মহিলাকে বিবাহ করলে সেই মহিলার আগের ঘরের সন্তানদের ভরণ পোষণ দেওয়া আমার জন্য আবশ্যক কি না? এই প্রশ্নের উত্তর হলো জি না। কোনো বিধবা মহিলাকে বিবাহ করলে আপনি চাইলে আগের ঘরের সন্তানদেরকে লালন পালনের দায়িত্ব গ্রহণ করতে পারেন, এটা আপনার মানবিকতা। তবে যেহেতু তারা আপনার ঔরসজাত সন্তান নয়, কাজেই আপনার কাছে তারা বা তারা আপনার ওয়ারিশ নয়, ওয়ারিশ সূত্রে তারা আপনার সন্তান নয়, কাজেই তাদের ভরণ পোষণের দায়িত্ব আপনার উপর আবশ্যক নয়। তবে মানবিকতা দেখিয়ে আপনি যদি তাদেরকে লালন পালন করেন, ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করেন, এর জন্য আপনি অনেক সওয়াব পাবেন, এ ব্যাপারে অনেক ফজিলত রয়েছে। তবে আপনার জন্য সেটা বাধ্যতামূলক নয়, সেই সন্তানরা আপনার সম্পত্তির অংশীদারও হবে না। আশা করি বুঝাতে পেরেছি। এরপর 816 নম্বর প্রশ্ন গোলাপবাগ ঢাকা থেকে লিখেছিলেন মিন্টু হক। তিনি প্রশ্ন লিখেছিলেন, কোনো স্ত্রী যদি চাকরি করে টাকা ইনকাম করে তাহলে সেই স্ত্রীকে তার স্বামী ভরণ পোষণ দেওয়া বাধ্যতামূলক কি না? এই প্রশ্নের উত্তর হলো জি, বাধ্যতামূলক। আপনার স্ত্রী তার যোগ্যতার কারণে যদি কখনো চাকরি করে অথবা ব্যবসা করে, সে যে ইনকাম করতেছে সেটা আউট ইনকাম, সেই ইনকাম দিয়ে সে সংসার চালাবে, তার জন্য সেটা বাধ্যতামূলক নয়। বরং আপনি স্বামী হিসেবে আপনার উপর বাধ্যতামূলক হলো সেই স্ত্রীকে আপনি চালাইতে হবে, সেই স্ত্রীর ভরণ পোষণ আপনাকে বহন করতে হবে, সেটা আপনার জন্য বাধ্যতামূলক। সেই স্ত্রী যদি কোনোভাবে ইনকাম করে সেটা আপনাদের জন্য উপরি ইনকাম, সেটা আপনাদের জন্য সংসারে খরচ করতে হবে, বাধ্যতামূলক ইনকাম নয়। সেই স্ত্রীর ইনকাম সে তার ইচ্ছা মতো খরচ করতে পারবে। তবে স্বামী স্ত্রী যদি সমঝোতা করে সংসার করতে পারেন, স্ত্রীর ইনকাম থেকে আপনাকে দিচ্ছে বা আপনার সংসারে কন্ট্রিবিউট করছে, আপনিও কন্ট্রিবিউট করছেন, এটা হতে পারে উত্তম সংসার, উত্তম বোঝাপড়া। তবে আপনি স্বামী হিসেবে আপনার উপর পূর্ণ দায়িত্ব রয়েছে সেই স্ত্রী এবং সন্তানদের ভরণ পোষণ বহন করা। এরপর 817 নম্বর প্রশ্ন ফরিদপুর থেকে লিখেছিলেন আসলাম চৌধুরী। তিনি প্রশ্ন লিখেছিলেন, স্ত্রীর মোহরানার টাকা দিয়ে ঘরের আসবাবপত্র বানানো জায়েজ আছে কি না? এই প্রশ্ন উত্তর হলো জি, জায়েজ আছে, যদি আপনার স্ত্রী তাতে সম্মতি দেয়। আপনি স্ত্রীকে মহারানার টাকা দিয়েছেন এবং স্ত্রী তার ইচ্ছা মতো ঘরে আসবাবপত্র বানিয়েছে, এটা তো অবশ্যই জায়েজ। অথবা স্ত্রী আপনাকে টাকাটা দিয়েছে সংসারের ব্যয়ভার বহন করার জন্য অথবা ঘরের আসবাবপত্র বানানোর জন্য অথবা আপনার নিজের খাওয়ার জন্য, তাতেও কোনো সমস্যা নেই, আপনি সেটা খরচ করতে পারবেন। তবে আপনার স্ত্রীকে না জানিয়ে, স্ত্রীকে টাকা না দিয়ে আপনি যদি ঘরের আসবাবপত্র বানানোর পরে বলেন সেগুলো তার মহারানার টাকা দিয়ে বানিয়েছেন, তাহলে সেটা জায়েজ হতে পারে না। অবশ্যই নগদ অর্থ যদি মহারানা হিসাবে নির্ধারণ করা হয়ে থাকে তাহলে নগদ অর্থ আপনার স্ত্রীকে দিবেন, স্ত্রীর ইচ্ছা মতো সেটা খরচ করা হবে বা স্ত্রীর সম্মতি নিয়ে সেটা খরচ করতে হবে, অথবা আসবাবপত্র যাই আপনি বানান না কেন, স্ত্রী যদি সম্মতি দেয়। এরপর 818 নম্বর প্রশ্ন রাজশাহী থেকে লিখেছিলেন আবু ওবায়দা। তিনি প্রশ্ন লিখেছিলেন, একজন মুসাফির ব্যক্তি স্থানীয় মসজিদে জোহরের নামাজ বা আসরের নামাজের ইমামতি করতে পারবে কি না?
এই প্রশ্ন উত্তর হলো সেখানে যদি ইমাম সাহেব থাকে অথবা নামাজ পড়ানোর মতো যোগ্য কোনো ব্যক্তি থাকে তাহলে স্থানীয় মুকিম কোনো ব্যক্তিকে ইমামতি করানো এটা হলো উত্তম তবে যদি সেখানে যোগ্য কোনো ব্যক্তি না থাকে ইমামতি করার মতো কোনো ব্যক্তি নেই এমন অবস্থায় একজন মুসাফির ব্যক্তিও জামাতের স্থানীয় মুকিম ব্যক্তিদের মুসাফির অথবা স্থানীয় লোকদের ইমামতি করতে পারে এতে কোনো সমস্যা নেই তবে সেই ক্ষেত্রে কিছু কন্ডিশন আছে হাদিসের মধ্যে উল্লেখ আছে মুসাফির ব্যক্তি ইমামতি করতে গেলে জোহর আসর এশার নামাজের ক্ষেত্রে সে দুই রাকাত পড়ে সালাম ফিরিয়ে ফেলবে বাকি মুক্তাদি যারা আছে তাদেরকে নামাজের আগে এলান দিয়ে দিতে হবে যে আপনারা তৃতীয় এবং চতুর্থ রাকাত পড়ে নেবেন সালাম ফিরানোর পরে ইমাম সাহেব সালাম ফিরানোর পরে মুক্তাদিরা তৃতীয় চতুর্থ রাকাত পড়ে নেবে এরকম একটা কন্ডিশন হাদিসের মধ্যে উল্লেখ আছে তবে উত্তম পরামর্শ হলো যে আপনি যদি মুসাফির হন তাহলে আসর জোহর এশার নামাজের ইমামতি স্থানীয় কোনো মুকিম ব্যক্তিকে দিয়ে করাবেন আপনি চাইলে সেই মুকিম ব্যক্তির পিছনে ইক্তেদা করতে পারেন মুসল্লি হিসেবে নামাজ পড়তে পারেন সেখানে আপনি সম্পূর্ণ নামাজ পড়তে পারবেন কোনো সমস্যা নেই এ ব্যাপারে একটু বিস্তারিত আলোচনার প্রয়োজন রয়েছে ইনশাআল্লাহ আমরা স্বতন্ত্রভাবে এ ব্যাপারে আলোচনা করব এরপরে 819 নম্বর প্রশ্ন বাকেরগঞ্জ থেকে লিখেছিলেন সুমাইয়া তিনি প্রশ্ন লিখেছিলেন মহিলাদের পিরিয়ড চলাকালীন মাদ্রাসায় ছোট বাচ্চাদেরকে সে আরবি পড়াতে পারবে কি না এই প্রশ্নের উত্তর হলো যে মহিলার পিরিয়ড চলছে মাসিক চলছে সে মহিলা আরবি পড়াবে আলিফ বা তাসা কায়দা পড়াচ্ছে বাম পড়া পড়াচ্ছে ছোট বাচ্চাদেরকে মক্তবে অথবা মাদ্রাসায় পড়াচ্ছে সেটা জায়েজ আছে সে যদি কোরআন কারিমের যে কাগজের মাসহাফ আছে সেখানে সে হাতে স্পর্শ না করে সে মুখস্থ পড়াচ্ছে অথবা কোনো একটা লাঠির মাধ্যমে দেখিয়ে দেখিয়ে পড়াচ্ছে অথবা লিখে লিখে পড়াচ্ছে এটা তার জন্য জায়েজ আছে এতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ এরপর 820 নম্বর প্রশ্ন বরিশাল থেকে লিখেছিলেন দীন ইসলাম তিনি প্রশ্ন লিখেছিলেন মনের ভুলে কেউ যদি অপবিত্র অবস্থায় নামাজের ইমামতি করে এবং পরে মনে পড়ে যে সে অপবিত্র অবস্থায় ইমামতি করেছিল তাহলে তার করণীয় কি এই প্রশ্নের উত্তর হলো কেউ যদি মনের ভুলে অপবিত্র অবস্থায় মুসল্লিদের নামাজের ইমামতি করে ফেলে তাহলে সে যখন তার মনে এসেছে যে সে তখন অপবিত্র ছিল তো সাথে সাথে তার নামাজ তো বাতিল হয়ে গেছে সেটা বুঝতে পারছে তো সেই সাথে সে নিজে ওই নামাজটা আবার পুনরায় পড়তে হবে এবং মুসল্লি যারা তার পিছনে ছিল তাদেরকেও জানিয়ে দিতে হবে যে অক্তের নামাজটা আপনার ফাসেদ হয়েছিল যে অক্তের নামাজটা আপনার অপবিত্রতার কারণে নষ্ট হয়েছিল সেই নামাজটা মুসল্লিদেরকেও জানিয়ে দিতে হবে যে আপনারা পুনরায় সেই নামাজটা পড়ে ফেলেন আপনাদের ইমামতি করেছিলাম কোনো ভুলে আমি তখন অপবিত্র ছিলাম নামাজটা হয়নি কাজেই আপনারা সেই নামাজটা পুনরায় পড়ে ফেলেন এভাবে মুসল্লিদেরকে জানিয়ে দিতে হবে এটা হলো তার করণীয় 821 নম্বর প্রশ্ন বগুড়া থেকে লিখেছিলেন আনিকা তিনি প্রশ্ন লিখেছিলেন রোজা অবস্থায় যদি সন্ধ্যার আগে পিরিয়ড শুরু হয় তাহলে কি সেই রোজা হবে তখন করণীয় কি এই প্রশ্ন উত্তর হলো মহিলাদের ক্ষেত্রে মাসিক যে পিরিয়ড আছে মিন্স আছে এটা যদি রোজা রাখা অবস্থায় মাগরিবের পূর্বে এরকম সিমটম দেখা যায় এরকম পিরিয়ড শুরু হয়ে যায় তাহলে সে রোজাটা তখনই ভেঙে ফেলতে হবে সে রোজাটা সেদিন আর হবে না ফরজ রোজা যদি হয় রমজানের রোজা তাহলে সে রোজাটা রমজানের পরে যে কোনো সময় একটার পরিবর্তে একটা কাজা আদায় করে নিতে হবে এটা হলো আপনার করণীয় এরপর 822 নম্বর প্রশ্ন নারায়ণগঞ্জ থেকে লিখেছিলেন সাজিদুল ইসলাম তিনি প্রশ্ন লিখেছিলেন রমজান মাসে দান করলে 70 গুণ বেশি সওয়াব হয় এ কথা কতটুকু সঠিক এই প্রশ্নের উত্তর হলো রমজান মাসে দান করলে বা ইবাদত করলে 70 গুণ বেশি সওয়াব হয় এরকম একটা হাদিস আছে তবে হাদিসটা অত্যন্ত দুর্বল যে হাদিসটা উল্লেখ করার মতো নয় এজন্য এই হাদিসের চাইতে অধিক ফজিলতপূর্ণ হাদিসও আছে যেখানে বলা আছে যে রমজান মাসে দান সাদেকা অথবা ইবাদত বন্দেগীর ক্ষেত্রে এর সব এত বৃদ্ধি করা হয় সেটাকে 10 গুণ থেকে 700 গুণ বা তার চাইতে বেশি বৃদ্ধি করা হয় কুরআনুল করিমে আল্লাহ রাব্বুল আলামিন এ ব্যাপারে বলেছেন আল্লাহ যতটুকু চান আল্লাহ যেভাবে চান সেভাবে বৃদ্ধি করেন অর্থাৎ এই বৃদ্ধির কোনো কিনারা হয় না এই বৃদ্ধির কোনো লিমিট হয় না এত বৃদ্ধি করে দেওয়া হয় সুবহানাল্লাহ তো 70 গুণ সব হয় এটা তো অনেক কম হয়ে গেল
এর চাইতে অনেক বেশি সওয়াব হয় রমজানে ইবাদত করলে বা রমজানে দান সাদকা করলে। এ কথা কোরআন হাদিস থেকে আমরা বলতে পারি, অনেক গুণ বেশি সওয়াব হয়, 700 গুণ বা তার চাইতে বেশি সওয়াব হয়, এটাই সঠিক কথা। তবে 70 গুণ সওয়াব হয় এই হাদিসটা উল্লেখ করার মতো এতটা গ্রহণযোগ্য হাদিস নয়, আশা করি বোঝাতে পেরেছি। এরপর 823 নম্বর প্রশ্ন, ঢাকার মোহাম্মদপুর থেকে লিখেছিলেন আনোয়ার, তিনি প্রশ্ন লিখেছিলেন, রমজানের আগেই যাকাত ফরজ হলে রমজান মাসের জন্য অপেক্ষা করা যাবে কি না? এই প্রশ্নের উত্তর হলো, আপনার যাকাত যেদিন থেকে ফরজ হবে তার এক বছর পূর্তি হওয়ার সাথে সাথে আদায় করে দেওয়া উত্তম। যদি কিছুদিন আগে আদায় করেন তাতেও কোনো সমস্যা নাই, আবার কিছুদিন বিলম্ব করে আদায় করলেও কোনো সমস্যা হবে না, তবে দ্রুত আদায় করে দেওয়া উচিত। তবে আমাদের সমাজের মানুষ অধিকাংশ মনে করে থাকে যে রমজানেই যাকাত দিতে হয়, বিষয়টা এরকম নয়। আপনি রমজানের আগেও যাকাত দিতে পারেন, পরেও যাকাত দিতে পারেন। আপনার যখন যাকাতের পূর্ণ বয়স হয়ে যাবে বা এক বছর অতিক্রম হয়ে যাবে তখনই আপনি যাকাত আদায় করবেন, সেটা রমজানের আগেও হতে পারে পরেও হতে পারে। তবে যদি রমজানে আদায় করতে চান বেশি ফজিলতের জন্য সেটাও করতে পারেন, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। এরপর 824 নম্বর প্রশ্ন, ঢাকার বংশাল থেকে লিখেছিলেন বকুল বিশ্বাস, তিনি প্রশ্ন লিখেছিলেন, অনেকে বলে থাকে শবে বরাতের রাতে গোসল করলে পানির প্রতিটি ফোঁটার সাথে সাথে গুনাহ ঝরে পড়ে যায়, এটা কতটুকু সঠিক? এই প্রশ্নের উত্তর হলো, অনেকে বলে থাকে, অনেকের বইতে লেখাও আছে যে শবে বরাতের রাতের গোসলের এত এত ফজিলত, আসলে এগুলো কোরআন হাদিসের কথা না। আমরা এক বাক্যে বলতে পারি, শবে বরাতের রাতের গোসলের বিশেষ ফজিলত, খাবারের বিশেষ ফজিলত ইত্যাদি ইত্যাদি অনেক ফজিলত বর্ণনা করা হয়ে থাকে। এই গোসলের ফজিলত, এটা স্পষ্টভাবে বলছি, এটা কোরআন হাদিসের কথা নয়। সমস্ত ওলামায়ে কেরাম, বিজ্ঞ ওলামায়ে কেরাম এবং যারা যারা এই বিষয়ে কিতাব লিখেছেন প্রত্যেকে এই বিষয়টা উল্লেখ করেছেন যে শবে বরাতের রাতে গোসল করার বিশেষ কোনো ফজিলত নেই, কোরআন হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। এরপর 825 নম্বর প্রশ্ন, নবীনগর সাভার থেকে লিখেছিলেন আকলিমা, তিনি প্রশ্ন লিখেছিলেন, শবে মেরাজে কয় রাকাত নামাজ পড়তে হয়? এই প্রশ্নের উত্তর হলো, শবে মেরাজের নিয়তে কোনো নামাজ নেই। শবে মেরাজের নিয়তে নফল রোজা বা নফল নামাজ এরকম উল্লেখযোগ্য বা নির্দিষ্ট সংখ্যায় কোনো নামাজ রোজা নেই। আপনি অন্যান্য দিন যেভাবে নফল নামাজ পড়েন, রাতে নামাজ পড়েন, ঠিক সেভাবে নফল নামাজ পড়বেন, এতে কোনো নিষেধ নেই। তবে শবে মেরাজের নিয়ত করে কোনো নামাজ পড়তে হয় না, এরকম কোনো উল্লেখযোগ্য ইবাদত শবে মেরাজকে কেন্দ্র করে নেই। শবে মেরাজ আমাদের উপর নামাজ ফরজ হয়েছিল, পাঁচ ওয়াক্ত নামাজ, প্রত্যেক দিন বছরে যে কয়টা দিন আছে প্রত্যেকটা দিন দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ। এটা শবে মেরাজকে কেন্দ্র করে আমরা উল্লেখ করে থাকি যে শবে মেরাজ থেকে আমাদের নামাজ এসেছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে মেরাজে পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে এসেছিলেন। তো আমরা যদি শবে মেরাজকে স্মরণে রাখতে চাই তাহলে দৈনিক পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের কোনো বিকল্প নেই। আমি আবার বলছি, পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ, এটাই শবে মেরাজকে স্মরণে রাখার উল্লেখযোগ্য বিষয়। তবে শবে মেরাজের নিয়তে কোনো নফল নামাজ পড়তে হবে না, শবে মেরাজের কোনো নামাজ নেই। এরপরে 826 নম্বর প্রশ্ন, নাজিরপুর থেকে লিখেছিলেন সাদ্দাম হোসেন, তিনি প্রশ্ন লিখেছিলেন, যাকাতের টাকা দিয়ে মসজিদের ফ্যান কিনে দেওয়া যাবে কি না? এই প্রশ্নের উত্তর হলো, জি না, যাকাতের টাকা এটা মসজিদের কাজে ব্যয় করা যাবে না। এটা গরিব এতিম মিসকিন বা এতিমখানার লিল্লাহ বোর্ডিংয়ে খাবারের ব্যবস্থা করা ইত্যাদি ইত্যাদি কাজে ব্যবহার করা যাবে। তবে মাদ্রাসার ভবন নির্মাণে অথবা মসজিদের ভবন নির্মাণে বা মসজিদের আসবাবপত্র ক্রয়ের জন্য যাকাতের টাকা ব্যয় করা যাবে না। এরপরে 827 নম্বর প্রশ্ন, বরিশাল থেকে লিখেছিলেন তাবাসসুম, তিনি প্রশ্ন লিখেছিলেন, গোসল ফরজ থাকা অবস্থায় সেহরি খাইলে রোজা হবে কি না? এ প্রশ্ন উত্তর হলো, জি রোজা হবে, তবে উত্তম হলো গোসল ফরজ হলে আগে গোসল করে নেওয়া তারপরে সেহরি খাওয়া। তবে যদি সময়ের স্বল্পতা থাকে যে আমি গোসল করতে গেলে এখন সেহরির টাইম থাকবে না, তাহলে আপনি আগে সাহারি খেয়ে নেবেন তারপরে গোসল করে ফেলবেন, এতে আপনার সাহারি খাওয়া হবে, রোজাও হবে ইনশাল্লাহ। এরপর 828 নম্বর প্রশ্ন, ফরিদপুর থেকে লিখেছিলেন আঞ্জুমান, তিনি প্রশ্ন লিখেছিলেন, কাউকে মাছ চাষ করার জন্য টাকা দিলে সেখান থেকে যদি আমাদের খাওয়ার জন্য মাছ দেয় তাহলে তাকে সুদ হবে? এই প্রশ্নের উত্তর হলো,
আপনি যখন কাউকে মাছ চাষ করার জন্য বা মাছ মাছের ব্যবসা করার জন্য টাকা দিয়েছেন, সেখানে যে চুক্তি থাকে, আপনি যে চুক্তিবদ্ধ হয়েছেন তার সাথে, যে সেই টাকা আপনি ব্যবসায়িক পারপাসে দিয়েছেন, অর্থাৎ সে যে মাছের উৎপাদন করতেছে সেখান থেকে লভ্যাংশের আপনিও কিছু অংশ পাবেন, সেও কিছু অংশ পাবে, সেটা মাছ হোক অথবা নগদ অর্থ হোক, তাহলে আপনি সেখান থেকে খাওয়ার মাছ আনতে পারেন সেই চুক্তি অনুযায়ী। তবে আপনার যদি চুক্তি থাকে যে আপনি যে টাকাটা দিয়েছেন সেই টাকাটা আপনি ফেরত নেবেন, আপনি মুনাফা নেবেন না, এরকম যদি চুক্তি থাকে তাহলে আপনি অতিরিক্ত মাছ সেখান থেকে খাওয়ার জন্য আনতে পারবেন না, যেটা আনবেন সেটা আপনার কিনে নিতে হবে। এরকমটা যদি চুক্তির বাহিরে থাকে তাহলে আপনি যদি অতিরিক্ত তার কাছে দাবি করেন অথবা সে আপনার জন্য পাঠিয়ে দেয়, তাহলে সেটা অবশ্যই সুদের অন্তর্ভুক্ত হবে। এই জন্য যখন টাকা দিচ্ছেন ব্যবসার পারপাসে তখন বিষয়টা এরকম চুক্তিবদ্ধ থাকাই ভালো, যে আপনি সেখান থেকে লভ্যাংশের মাছটা আপনি নেবেন বা আপনি লভ্যাংশের মাছটা খাওয়ার জন্য নিতে পারবেন, এরকমটা একটা চুক্তিবদ্ধ থাকলে তখন আর সুদ থাকবে না, তখন আর সুদ হবে না। এরপর 829 নম্বর প্রশ্ন, ঢাকার বনানী থেকে লিখেছিলেন সোয়াইবা। তিনি প্রশ্ন লিখেছিলেন, কেউ যদি ভুলে আমার নাম্বারে ফ্লাক্সিরোড করে দেয় তাহলে আমার করণীয় কী? এই প্রশ্নের উত্তর হলো, কেউ যদি ভুলে আপনার নাম্বারে টাকা ফ্লাক্সিরোড করে দেয় তাহলে যদি তার সাথে আপনার কন্ট্যাক্ট করার কোনো সুযোগ থাকে তাহলে সে টাকাটা ব্যাক করে দেওয়া উচিত, তাকে টাকাটা ফেরত দেওয়া উচিত। আর যদি সে আপনার সাথে কন্ট্যাক্ট না করে বা কন্ট্যাক্ট করার কোনো সুযোগ না থাকে তাহলে আপনি সেই টাকাটা ব্যবহার করবেন, তবে যে পরিমাণ টাকাটা আপনি ব্যবহার করছেন সেই পরিমাণ টাকা যে ব্যক্তির এসেছিল আপনি জানেন না কোন ব্যক্তির কাছ থেকে এসেছিল, তার নামে আপনি সাদাকা করে দেবেন, দান করে দেবেন, এটাই আপনার জন্য করণীয়। এরপর 830 নম্বর প্রশ্ন, হবিগঞ্জ থেকে লিখেছিলেন তরুণ ব্যাপারী। তিনি প্রশ্ন লিখেছিলেন, রোজা অবস্থায় সিগারেটের ধোঁয়া নাকে ঢুকলে রোজার ক্ষতি হবে কি না? এই প্রশ্ন উত্তর হলো, জিন, রোজার ক্ষতি হতে পারে। রোজা রাখা অবস্থায় কোনো সিগারেট ধূমপান করছে এরকম ব্যক্তির পাশে বসে যদি আপনি সেই ধোঁয়া নাকে টেনে নেন বা নাকে চলে যায় তাহলে আপনার রোজা হালকা হবে, অর্থাৎ রোজার ক্ষতি হতে পারে। এই জন্য রোজা রাখা অবস্থায় সিগারেট খাওয়া কোনো ব্যক্তির পাশে কখনোই বসা যাবে না, কখনোই তার কাছে যাওয়া যাবে না। সিগারেটের ধোঁয়া নেওয়া বা সিগারেটের ধোঁয়া আসতে পারে এরকম পরিবেশে একজন রোজাদার ব্যক্তি যাবে না, এতে তার রোজার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। এরপর 831 নম্বর প্রশ্ন, পিরোজপুর থেকে লিখেছিলেন খালিদ হোসেন। তিনি প্রশ্ন লিখেছিলেন, না বুঝে কিস্তির টাকা নিয়েছিলাম, এখন আমার করণীয় কী? এই প্রশ্নের উত্তর হলো, কিস্তির টাকা বিভিন্ন ব্যাংক বা বিভিন্ন এজেন্সি যে কিস্তির টাকা দেয় গ্রামে গ্রামে গিয়ে, হয়তো সে কথাই তিনি বুঝিয়েছেন, কোনো বিপদে পড়ে সুদের কথা না বুঝেই তিনি কিস্তি নিয়েছিলেন, এখন সে বুঝতে পারতেছেন সুদের ভয়াবহতা। তো এখন আপনার করণীয় হলো আপনি যত দ্রুত সম্ভব আপনি এই সুদের টাকাটা শোধ করে দেবেন, এই যে টাকাটা আপনি নিয়েছিলেন এই টাকাটা আপনি যত দ্রুত সম্ভব শোধ করে দেবেন, আর দ্বিতীয়বার এই টাকাটা আর গ্রহণ করবেন না, অর্থাৎ কিস্তির টাকা উঠাবেন না, এরকম একটা শপথ করবেন। তাহলে আপনার ভিতরে যে অনুভূতি জাগ্রত হয়েছে ইনশাল্লাহ এই অনুভূতির কারণে আল্লাহ আপনাকে মাফ করে দেবেন। এরপর 832 নম্বর প্রশ্ন, ঢাকার মিরপুর থেকে লিখেছিলেন শিহাব মজুমদার। তিনি প্রশ্ন লিখেছিলেন, শবে বরাতের নামাজ কয় রাকাত? এই প্রশ্নের উত্তর হলো, শবে বরাতের কোনো নামাজ নেই। শবে বরাতের নিয়ত করে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত এরকম নামাজ যে আপনি পড়বেন এরকম কোনো নিয়ম নেই। শবে বরাতের নিয়ত করে কোনো নামাজ পড়তে হয় না, আপনি নফল নামাজ পড়বেন, শবে বরাতের রাতে হোক বা লাইলাতুন নিসফেমিং শাবান যেটাকে বলা হাদিসের ভাষায়, আপনি 14 শাবানের রাতে হোক বা তার আগে হোক পরে হোক আপনি রাতের নফল নামাজ পড়বেন 2 রাকাত 2 রাকাত করে, আপনার যতটুক মনে চায়, আপনার যে কয় রাকাত পড়তে মনে চায় আপনি নামাজ পড়বেন নফলের নিয়ত করে। শবে বরাতের নিয়তে কোনো নামাজ পড়তে হবে না, আর শবে বরাতেই যে নামাজ পড়তে হবে অনেক নামাজ পড়তে হবে এরকমটাও কোরআন হাদিসে নেই। শবে বরাতের নিয়তে তো কোনো নামাজ পড়াই যাবে না, আপনি যদি সে রাতে নামাজ পড়েন তাহলে শুধু নফলের নিয়ত করে নামাজ পড়বেন, শবে বরাতের কোনো নামাজ নেই। আশা করি আমি বুঝাতে পেরেছি। এরপর 833 নম্বর প্রশ্ন, দিনাজপুর থেকে লিখেছিলেন জসিম উদ্দিন। তিনি প্রশ্ন লিখেছিলেন, স্বামী স্ত্রী রাগ করে 4 মাসের বেশি আলাদা থাকলে কি তালাক হয়ে যাবে?
এই প্রশ্ন উত্তর হলো জি না। রাগ করে আপনি সেপারেট আছেন, স্ত্রী বাপের বাড়ি চলে গেছে বা অন্য কোনো জায়গায় থাকে, এতে 4 মাস 6 মাস যদি আলাদা থাকেন এতে আপনার বৈবাহিক সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে না, অর্থাৎ তালাক হয়ে যাবে না। এরপর 834 নম্বর প্রশ্ন, রংপুর থেকে লিখেছিলেন নূর নবী। তিনি প্রশ্ন লিখেছিলেন, আপন বোন বা ভাইকে জাকাত দেওয়া যাবে কি না? এই প্রশ্ন উত্তর হলো জি, যাবে। আপন ভাই বা বোন পারিবারিকভাবে তারা যদি অসহায় থাকে, অসচ্ছল থাকে, জাকাত খাওয়ার উপযুক্ত এমন থাকে, তাহলে তাদেরকে জাকাত দিবেন, এতে কোনো সমস্যা নেই। এরপর 835 নম্বর প্রশ্ন, পাবনা থেকে লিখেছিলেন দিলারা পারভিন। তিনি প্রশ্ন লিখেছিলেন, জাকাতের টাকা দিয়ে গরিব লোকদেরকে রিক্সা, ভ্যান বা গাড়ি কিনে দেওয়া যাবে কি না? এই প্রশ্ন উত্তর হলো জি, যাবে। জাকাতের টাকা দিয়ে কোনো একজন ব্যক্তিকে একটা রিক্সা, একটা ভ্যান অথবা একটা অটো গাড়ি ইত্যাদি আপনি কিনে তার একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিলেন, এটা উত্তম হবে। জাকাতের খাতের মধ্যে এটা উত্তম একটা খাত হবে, এতে কোনো সমস্যা নেই। আমাদেরকে এরকম জাকাত দেওয়াই উচিত, কোনো অসহায় ব্যক্তিকে একটা ইনকামের অবলম্বন তৈরি করে দেওয়া জাকাতের টাকা দিয়ে, এটাই আমাদের করণীয়। তবে আমরা এই করণীয়টা মানছি না সবাই। জাকাত দিলে আমরা একজনকে 500 টাকা, একজনকে 100 টাকা, একজনকে 200 টাকা এরকমটা আমরা জাকাত দিচ্ছি, তাতে যাকে আমরা জাকাত দিচ্ছি তারও উপকার হচ্ছে না, তারও অর্থনৈতিকভাবে সে স্বাবলম্বী হচ্ছে না, সে যে টাকাটা পাচ্ছে সেই টাকা 2-1 মাসের ভিতরে খেয়ে শেষ করে ফেলছে। আসলে জাকাতের পরিপূর্ণ হকটা সেভাবে আদায় হচ্ছে না। আপনি যে নিয়মটা বলে দিয়েছেন যে গরিব লোকদেরকে রিক্সা ভ্যান কিনে দেওয়া, এটা উত্তম হবে, এটা আপনি দিতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। এরপরে 836 নম্বর প্রশ্ন, দিনাজপুর থেকে লিখেছিলেন আবু সিদ্দিক। তিনি প্রশ্ন লিখেছিলেন, কোনো হিন্দু মেয়েকে বিয়ে করা যাবে কি না? এই প্রশ্নের উত্তর হলো, একজন মুসলিম হিসেবে আপনি যদি কোনো হিন্দু মেয়েকে বিয়ে করতে চান, তাহলে বিয়ে করার পূর্বে একটা শর্ত আছে, সেটা হলো বিয়ে করার পূর্বেই তাকে ইসলাম ধর্ম গ্রহণ করাতে হবে, অর্থাৎ কালেমা পড়াতে হবে। সে যদি স্বেচ্ছায় কালেমা পড়ে নেয় তাহলে আপনি তাকে বিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই। আর যদি সে ইসলাম গ্রহণ করতে অস্বীকার করে তাহলে তাকে বিয়ে করা যাবে না। একজন হিন্দু মেয়েকে একজন মুসলিম বিয়ে করতে পারবে না যদি সে ইসলাম ধর্ম গ্রহণ করতে অস্বীকার করে। তবে ইসলাম ধর্ম গ্রহণ করতে যদি সে স্বেচ্ছায় রাজি হয় তাহলে আপনি তাকে বিয়ে করতে পারবেন, এতে কোনো বাধা নেই। এরপর 837 নম্বর প্রশ্ন, পাবনা থেকে লিখেছিলেন দিলারা পারভিন। তিনি প্রশ্ন লিখেছিলেন, জাকাতের টাকা আলাদা রেখে সারা বছর অল্প অল্প করে গরিবদেরকে দেওয়া যাবে কি না? এই প্রশ্ন উত্তর হলো জি, দেওয়া যাবে। তবে উত্তম হলো জাকাতের টাকা 1 বছর পূর্ণ হয়ে গেলে সেই টাকাটা দিয়ে কোনো গরিবের অর্থনৈতিক স্বাবলম্বী করার জন্য সেই উদ্দেশ্যে তাকে কিছু একটা করে দেওয়া। তবে আপনি যদি সেটা প্রতি মাসে মাসে কিছু কিছু দিবেন গরিব মানুষকে, সেটাও আপনি দিতে পারেন, এটাও জায়েজ রয়েছে, তবে উত্তম পন্থা হবে না। এরপর 838 নম্বর প্রশ্ন, ফরিদপুর থেকে লিখেছিলেন গোলাম সরোয়ার। তিনি প্রশ্ন লিখেছিলেন, তাহাজ্জুদ নামাজ পড়া অবস্থায় ফজরের আজান হয়ে গেলে করণীয় কী? এই প্রশ্নের উত্তর হলো, তাহাজ্জুদ নামাজ পড়া অবস্থায় ফজরের আজান হয়ে গেছে, আপনি যে নামাজ শুরু করেছিলেন সেটা শেষ করবেন, সালাম ফিরাবেন, আস্তে ধীরে নামাজ পড়ে শেষ করে ফেলবেন, এতে কোনো সমস্যা নেই, আপনার তাহাজ্জুদের নামাজটা হবে। আপনার দ্রুত তার সাথে শেষ করতে হবে বিষয়টা এরকম না, আপনি শুরু করেছিলেন অক্ত থাকা অবস্থায় অর্থাৎ ফজরের আজানের আগেই, কিন্তু আপনি নামাজটা শেষ করতে করতে ফজর হয়ে গেছে, এতে আপনার তাহাজ্জুদ নামাজটা সম্পূর্ণ করতে কোনো সমস্যা নেই, আপনি ধীরে সুস্থে নামাজটা শেষ করবেন। এরপর 839 নম্বর প্রশ্ন, পিরোজপুর থেকে লিখেছিলেন জাবেদ আলী। তিনি প্রশ্ন লিখেছিলেন, ফজরের নামাজ কাজা হলে তা কখন পড়তে হবে? এই প্রশ্ন উত্তর হলো, ফজরের নামাজ বা অন্য যে কোনো ওয়াক্তের নামাজ যদি কাজা হয়ে যায় তাহলে যখনই আপনার স্মরণে আসবে বা যখনই আপনার ঘুম ভাঙবে, যখনই আপনি সচেতন হচ্ছেন যে আমার নামাজটা মিস হয়ে গেল, ওয়াক্ত ছুটে গেল, তখনই আপনি নামাজটা পড়ে ফেলবেন। সেটা হতে পারে সকাল 6টা বা 7টা 8টা 9টা, এই সময়ের ভিতরে আপনি নামাজটা পড়ে ফেলবেন, নামাজটা আপনি হাতে রেখে দিবেন না। অনেকে আমরা করে থাকি কি যে ফজর মিস হয়ে গেছে, আচ্ছা জোহরের সময় পড়ে নেব, এরকমটা করা যাবে না। আপনার ঘুম ভাঙার পরে বা আপনার ব্যস্ততা সেরে গেছে কিন্তু আপনি অক্তটা ধরতে পারেননি, যখনই আপনার ঘুমটা ভেঙে গেছে বা যখনই আপনি
মনে পড়েছে যে আপনার নামাজটা মিস হয়ে গেল, তখনই আপনি নামাজের জন্য প্রস্তুত হবেন এবং কাজ আদায় করে নেবেন। এটা বিলম্ব করা যাবে না, হাতে রেখে দেওয়া যাবে না। আশা করি বুঝাতে পেরেছি। এরপর 840 নম্বর প্রশ্ন, ঢাকা থেকে লিখেছিলেন দিন মোহাম্মদ। তিনি প্রশ্ন লিখেছিলেন, কোন সম্মানী ব্যক্তিকে সালাম দেওয়ার সময় মাথা ঝোঁকানো ঠিক কিনা? এই প্রশ্নের উত্তর হলো জি না। কোনো ব্যক্তিকে সালাম দেওয়ার সময় মাথা ঝুঁকিয়ে সম্মান দেখানো এটা ঠিক না। আপনি সালাম দেবেন মুখে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, যদি কাছাকাছি থাকে, যদি হাত বাড়ানোর সুযোগ থাকে তাহলে আপনি মুসাফা করবেন, আর যদি হাত বাড়ানোর সুযোগ না থাকে শুধু মুখে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর যদি দূর থেকে সালাম দিতে হয় তাহলে হয়তো আপনি হাত ইশারা করতে পারেন, হাত ইশারা করে তাকে আপনি দেখাতে পারেন যে আমি আপনাকে সালাম দিচ্ছি, এরকমটা করা যেতে পারে। তবে আপনি মাথা ঝুঁকিয়ে সম্মান দেখাবেন এটা সালামের কোনো পদ্ধতি না। আশা করি বুঝাতে পেরেছি।